দেখেন, আমরা প্রথমত যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি, সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমরা জানবো। স্ক্রিন দেখা যাচ্ছে না মনে হয়। প্রথম কথা হলো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি, সেই বিষয়ে আমরা জানতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আমরা কি কাজ করতে পারবো সেটা। সোশ্যাল মিডিয়া বলতে বোঝাচ্ছে যে আমরা কোন সমাজে যোগাযোগের মাধ্যমকে বলা হচ্ছে কি, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি করা হয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয়, একে অপরের সাথে কি কমিউনিকেশন করে যোগাযোগ করা হয়, ফোনের মাধ্যমে হোক, অডিওর মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক, এই সকল মাধ্যমে কি করে, সবাই একে অপরের কাছে কি করে তথ্য আদান প্রদান করে, একে অপরের সাথে কি যোগাযোগ করে থাকে। তাহলে আমরা এক কথা বুঝতে পারি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কি করতে পারবো, যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে তাহলে আমরা কয়েকটা কাজ করতে পারবো। একটা কাজ হলো যে আমাদের প্রোডাক্ট কি করতে পারবো, রিভিউ দিতে পারবো, প্রোডাক্ট সম্পর্কে আমরা মানুষকে জানাতে পারবো, আমরা সঠিক অডিয়েন্সের কাছে যেতে পারবো। তাহলে আমরা কি করতে পারবো, এই অডিয়েন্সের মাধ্যমে আমরা নিজেদের গোলটা বা নিজেদের অবজেক্টটা তৈরি করতে পারবো। তাহলে এক কথা বোঝা যায়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ দিতে পারবো, প্রোডাক্ট সেলস করতে পারবো, প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানাতে পারবো, প্রোডাক্ট সম্পর্কে আমরা কি সঠিক ধারণা দিতে পারবো, দাম সম্পর্কে বলতে পারবো। এই বিষয়গুলো ওভারঅল আমরা কি সোশ্যাল মিডিয়া একটা মাধ্যম সবাইকে কি করতে পারবো, বিভিন্ন তথ্য আদান প্রদান করতে পারবো। এতটুকু আমরা ক্লিয়ার। এরপরে বিষয় আসেন, সোশ্যাল মিডিয়া কত ধরনের হতে পারে, অনেক রকম হতে পারে। যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এটা সোশ্যাল মিডিয়া ধরন বলা হয় না, এটা বলা হয় প্ল্যাটফর্ম। কতগুলো প্ল্যাটফর্ম থাকতে পারে, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, তারপরে হলো যে আপনার ভিব্রো, তারপরে আপনার টাবলার, এই ধরনের অনেকগুলো রেডিট আছে, তারপরে পিন্টারেস্ট আছে, এই ধরনের অনেকগুলো সাইট আছে। ওই সাইট গুলো আমরা ব্যবহার করে কি করতে পারবো, কাজ করতে পারবো। রেডিট এর অ্যাকাউন্ট গুলো কিন্তু বিক্রি করা যায়। রেডিট আপনি যদি কার্মা বাড়াইতে পারেন তাহলে আপনি রেডিট সেল করতে পারেন। রেডিট এর মাধ্যমে সবগুলো কাজ করতে পারেন, প্রচুর পরিমাণ কাজ আছে রেডিট। রেডিট অ্যাকাউন্ট কখনো অ্যাপ্রুভ হয় মানে কাজ করতে একটু সমস্যা, যেটার জন্য আপনার লাগে কার্মা, লাগে 31 কার্মা, পরে আপনি কি করতে পারবেন, পোস্টে দিতে পারবেন, কাজ করতে পারবেন। রেডিট কিন্তু আপনার লো কোনো কাজ করা যায় না। যেমন আপনি যদি এই মোবাইলে ডাটা ইউজ করেন তাহলে আপনি রেডিট ব্যবহার করতে পারবেন না। একটা পিসি তে একটা অ্যাকাউন্ট নন এডিজেবল হয়ে যায়, একটা পিসি একটা আইপি বা একটা ব্রাউজারে একবার করতে পারবেন। আমরা সর্বপ্রথম দেখবো, দেখেন আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক, ফেসবুকের আমরা ফেসবুক অ্যাকাউন্ট সবাই ক্রিয়েট করতে পারে। আর যদি ক্রিয়েট না করতে পারে তাহলে আমরা সবাই কি করবো, পার্সোনাল ভাবে আমরা নক করবো, নক করে আমরা ভিডিও দেখে কি করবো, ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবো। এরপরে লাগবে কি আমাদের ফেজ, ফেজ এখন বর্তমানে কিন্তু ফেজ ক্রিয়েট করতে একটু সমস্যা হচ্ছে। অ্যাপসে দিয়ে কি করতে হয়, ফেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আপনার যদি নর্মালি আমরা যে facebook.com দিয়ে যেটা ঢুকে এটা দিয়ে আমরা ফেস ক্রিয়েট করতে পারি না, বলতেছে যে আপনার আগে অনেকগুলো ফেস তৈরি করা আছে, এই জন্য আপনি কি করতে পারবেন না, ফেসবুক ফেস ক্রিয়েট করতে পারবেন না। এটা আমাদের প্রথম প্রবলেম এখন হচ্ছে, এটা আমরা সলভ করতে পারবো। এটা দিয়ে আপনি কি করতে হবে, বিপিএন অথবা বিপিএন দিয়ে অথবা হোক আপনি ফেসবুক লাইট, লাইটের মাধ্যমে আপনি কি করতে পারবেন, ফেসবুক ক্রিয়েট করতে পারবেন। এই বিষয়ে যদি আমাদের কোনো সমস্যা তাহলে আমরা ফেসবুক ক্রিয়েট করে নিব। এরপরে আসেন, আমরা ফেসবুক ক্রিয়েট যদি করি তাহলে ফেসবুক ক্রিয়েট কি, শুধু আমরা যদি ফেসবুক ক্রিয়েট এর সার্ভিসটা দিই সঠিকভাবে তাহলে আমরা অনেকগুলো কাজ পাবো। দেখেন আমরা যখন ফাইবারে গেলাম, ফাইবারে যাওয়ার পর ধরেন আমরা ফেসবুক দিয়ে সার্চ করলাম, ফেসবুক, দেখেন ফেসবুক দিয়ে যখন আমরা সার্চ করলাম অনেকগুলো আসছে। শুধু আমরা কি করবো, ফেসবুক পেজ, দেখেন ফেসবুক পেজ ক্রিয়েট দিয়ে দিব। ফেসবুক পেজে ক্রিয়েট যখন আমরা দিব এখানে আমাদের অনেকগুলো সার্ভিস দেখা যাচ্ছে। দেখেন আমরা ফেসবুক পেজ ক্রিয়েট দিয়ে আমরা অনেকগুলো, এই দেখেন এখানে একটা সার্ভিস আমরা দেখতেছি, এই লোকটা তার সেলস হচ্ছে কতটুকু আমরা দেখেন, দেখেন আমরা একটা বিষয় ফলো করে ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক এখন বর্তমানে সবগুলো বিজনেস পেজ। আর যদি বিজনেস পেজ যদি না করতে পারেন তাহলে আমরা বিজনেস তৈরি করতে পারবো, সমস্যা না। আমরা ফেসবুক পেজ, এই লোকটা কি করে দেখেন, প্রথম হলো যে সে বিজনেস পেজ ক্রিয়েশন ফুল সেট আপ এন্ড সিটিএ বাটন উইথআউট কভার ফটো, কিন্তু কভার ফটো দিবে না। কভার ফটো বলতে বোঝাচ্ছে যে আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডে একটা কভার ফটো থাকে ওই কভার ফটো দিবে না। আর শুধু কি দিবে, ফেসবুক ক্রিয়েশন করবে তারপর ফুল সেট আপ করে দেবে। আপনি ফুল সেট আপ বলতে কি, একটা নাম লাগবে, সিটিআর বাটন লাগবে, যেটার বলা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। আমরা যে দিনা লাইক বা অনেক সময় দিনা এটা কল নাও, হোয়াটসঅ্যাপ সাইন আপ, অ্যাপ্লাই নাও, এই ধরনকে বলা হচ্ছে কি সিটিআর, কল টু অ্যাকশন বাটন। এরপরে বলতেছে যে 3 ডে ডেলিভারি, মানে 3 দিনের মধ্যে সে ডেলিভারি দিবে। সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ,
সে সোশ্যাল মিডিয়া সেট আপ করে দিবে, তারপর প্রোফাইল ইমেজ এন্ড কভার, কভার দিয়ে ব্যানার, এটা কিন্তু হচ্ছে ইনঅ্যাক্টিভ করে রাখছে। এই দুইটা জিনিস দিবে না, একটা হলো যায় প্রোফাইলে যে একটা পেজ, পেজে পেজের মধ্যে প্রোফাইল একটা কি আছে ইমেজ আছে ওই ইমেজটা দিবে না, এবং ব্যাকগ্রাউন্ড দিবে না, শুধু পেজ ক্রিয়েট করে দিবে। তারপর বলতেছে অ্যানালাইটিক ট্র্যাকিং সেটআপ, যেটা বলা হচ্ছে পিক্সেল, পিক্সেলটা কি অ্যানালাইটিকটা কি আমরা বলি, একটা ওয়েবসাইটের যখন আমরা দারাজে ঢুকলাম, ধরেন আমরা দারাজে গেলাম, বিভিন্ন ই কমার্স সাইট গুলোর মধ্যে আমরা গেলাম, ধরেন www.daraja.com এ গেলাম, দেখেন পিক্সেলটা কি, আমি প্রথমে দারাজে ঢুকলাম হোম পেজে, আমরা কোন জায়গায় এখন জার্নিং করলাম হোম পেজ, হোম পেজ থেকে দেখেন আমি একটা ক্যাটাগরিতে যাচ্ছি ওমেন, আমরা একটু স্ক্রিন দিয়ে দেখাচ্ছি, এখান থেকে দেখেন আমরা ক্যাটাগরিতে যাচ্ছি কোন জায়গায়, এখান থেকে আমরা এখানে চলে আসলাম, ধরেন একটা ক্যাটাগরিতে আসলাম হেলথ বিউটিফুল বিউটি, এখান থেকে দেখেন আমরা এটা একটা ক্যাটাগরি পেলাম, এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখাচ্ছে, আপনি যে ক্যাটাগরি আপনার প্রয়োজন বা যে ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন ওই ক্যাটাগরি আপনি কি করবেন সিলেক্ট করবেন। আমরা দারাজে গেলাম, তাহলে আমার প্রথম জার্নিংটা হলো যে কি www.daraja.com এ আসলাম, মানে কি আমি হোম পেজে আসলাম, এটা একটা আমার জার্নিং। এরপর আসেন আমি ক্যাটাগরিতে গেলাম, আমার যে ক্যাটাগরিটা যেমন মাদার অন বেবি আছে, তারপর আমি মেন্স এন্ড এখানে গেলাম, এখান থেকে আবার সাইড ক্যাটাগরি আছে, এখান থেকে আমরা কি করলাম ক্লিক করলাম, ফ্যাশন থেকে আমরা কি করলাম ক্লোথিং গেলাম, দেখেন আমরা এখান থেকে ক্লোথিং যাওয়ার পর আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমাদেরকে এখন জার্নিং হচ্ছে আমাদেরকে আরেকটা ল্যান্ডিং পেজে চলে গেলাম, যেখানে আমাদের কাপড় সফর আছে ওইখানে আমরা কি করলাম ল্যান্ডিং পেজে চলে গেলাম। তাহলে আমরা দুইটা জার্নিং হলো, একটা হলো যে আমরা হোম পেজে গেলাম, আরেকটা হলো যে আমরা কি আরেকটা যে এখানে আমার কাপড় বা টি শার্ট তারপর ক্লোথিং যেখানে আছে সেখানে আমরা চলে গেলাম, তাহলে আমার দুইটা জার্নিং হলো। তারপরে ধরেন আমরা এখানে কি করলাম, ধরেন এই শার্টটা টি শার্টটা আমার পছন্দ হয়েছে, এখানে আমরা ক্লিক করলাম, এবং ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আরেকটা ল্যান্ডিং পেজে নিয়ে গেলো। দেখেন আমাদের এখানে কি বলতেছে, আমাদের একটা আপনি সাইজের নির্ধারণ করতে পারবেন কতটুকু নেবেন বা রেট, এখান থেকে আমরা এতটুকু এখানে দেখা যাচ্ছে একটা কি বাই নাও, আরেকটা হলো যে অ্যাড কার্ড, অ্যাড টু কার্ড। তাহলে আমরা প্রথমে পেলাম হোম পেজ, দ্বিতীয়তে পেলাম কি ল্যান্ডিং ফেজ, ল্যান্ডিং ফেজটা কি কোলোতে, কোলোতে মানে ক্যাটাগরি ফেজে গেলাম। এরপর আসলাম কি আমরা কেনার জন্য আরেকটা ফেজ আসলাম, তাহলে আমরা জার্নিং কয়টা করলাম তিনটা। এরপর ধরেন আমরা বাই নাও তে গেলাম, বাই নাও ক্লিক করলাম, তাহলে আমার সাইটটা হয়ে গেছে, এখান থেকে আমরা লগ ইন করলাম, আমাদের কি হয়ে যাবে নাম্বার দিয়ে যখন লগ ইন করলাম তখন আমরা বাই নাও কিনতে পারবো, তাহলে আরেকটা জার্নিং হয়ে গেছে। এরপরে আমরা গেলাম ধরেন আমরা অ্যাড টু কার্ট করলাম, এখন অ্যাড টু কার্ট করার পর আমাদের কি হচ্ছে, আমরা অ্যাড টু কার্ট করার পর আমরা বের হয়ে গেলাম, অনেক সময় আমাদের টাকা থাকবে না, অনেক সময় আমাদের কোনো বিকাশ নাই বা হ্যান্ড, আমি দেখছিলাম যে আমাদেরকে সরাসরি কোনো ক্যাশ ডেলিভারি হচ্ছে নাকি সেটা দেখতেছি, এখন দেখতেছি না আমাদের হ্যান্ড ক্যাশও হচ্ছে না, এটা কি দিতে হবে বিকাশ বা কার্ড অ্যাড করে টাকাটা দিতে হবে, এখন আমার কাছে টাকা নেই, তাহলে আমি কি করতে হবে অ্যাড টু কার্ড করার পর আমি বের হয়ে গেলাম। এখন দেখেন একটা ব্যক্তি প্রথমে হোম পেজে ঢুকলো, তারপরে আবার কি করলো সে একটা ল্যান্ডিং পেজে গেলো যেখানে ক্লোথিং আছে, এরপর গেলো টি শার্টের উপর, টি শার্টের পর আবার ভিউজ করলো, ভিউজ করা সে অ্যাড টু কার্ড করলো, অ্যাড টু কার্ড করার পরে কোনো ব্যক্তি পারচেস করছে কোনো ব্যক্তি পারচেস করে, তাহলে আমরা এখানে ফার্স্ট ছয়টা কি জার্নিং পেলাম। তাহলে দেখেন প্রথম ব্যক্তিটা যে ব্যক্তিটা প্রথমে জার্নিং করলো প্রথম ব্যক্তি, তাহলে তারা আমরা কি পেলাম একটা জায়গা ফেলে, এরকম হোম পেজ ভিজিট করা অনেক হাজার হাজার লোক আছে না, তারা শুধু জাস্ট হোম পেজটা ভিজিট করলো, ভিজিট করে বের হয়ে গেলো, তাদের সময় নেই, সময় নেই বের হয়ে গেলো, তাহলে আমরা একটাই পেলাম। দ্বিতীয়তে পেলাম কি আমরা ল্যান্ডিং পেজ যে বিষয়টা যে ক্যাটাগরি নিয়ে, যদি আমি ইলেকট্রিক হয় ইলেকট্রিক ক্যাটাগরি আমি প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি কি ইলেকট্রিক, তাহলে ইলেকট্রিক ক্যাটাগরি অনুসারে আমরা কাজ করতে হবে, তাহলে আমরা গেলাম কি ইলেকট্রিক ক্যাটাগরিতে, এই লোকটা যে ইলেকট্রিক ক্যাটাগরিতে আমার প্রোডাক্টের উপর কতজন ব্যক্তি ক্লিক করলো সেটা আমরা দেখতে পেলাম। এরপর আরেকটা বিষয় দেখতে পেলাম যে আমাদের কি অ্যাড টু কার্ট কে করলো, অ্যাড টু কার্টের লোক, তাহলে আমরা দেখো কতগুলো লোক মানুষ স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ কি করলো, সে অনেক জায়গায় প্রবেশ করলো, প্রবেশ করার পর আমি কি করলাম জার্নিংটা অনেক ঘুরে গেলাম। যে ব্যক্তি ফেস ভিউ করলো অনেকগুলো হতে পারে না, 5 লক্ষ 10 লাখ লোক আমার কি প্রথম ফেস ভিউ করলো, তারপর আমি দেখলাম না আমার প্রথম পেজ না, এরপর দ্বিতীয়তে কি করলো আমার ল্যান্ডিং পেজ ইউজ করলো যেটা আমার ক্যাটাগরি পেজ। এরপর তাহলে আমি যখন টার্গেটিং করব তখন রিটার্নিং করার জন্য আমার প্রথম তো অ্যাড চালাতে আমি কিছুই বুঝবো না, আমার কি ইন্টারেস্ট আছে নাকি না কোন ব্যক্তিগুলো, প্রথম কিন্তু আমি অ্যাড চালালে অনেক কিছু আমরা বুঝবো না, যদি আমরা নিজেরা ম্যানুয়ালি করে দিই তাহলে আমাদের কিছু অনেক ভুল থাকবে, কেন থাকবে কারণ আমরা যখন অ্যাড ক্যাম্পেইন করব তখন আমাদের অনেক কোন ব্যক্তির ইন্টারেস্ট আছে, কোন ব্যক্তিটা আমার প্রোডাক্টটা ভালোভাবে দেখলো, কোন ব্যক্তিটা আমার কি ভিউজ করলো, কোন ব্যক্তিটা আমি এনগেজ করতে পারলাম, কোন ব্যক্তির কাছে আমার ইমপ্রেশন করলো, তাহলে তো আমি একে একে কিন্তু খুঁজে বের করা আমার পক্ষে সম্ভব না। এই জন্য আমরা কি করতে হবে পেজ ট্র্যাকিং যেটা বলা হচ্ছে অ্যানালাইটিক বা ট্র্যাকিং করতে হবে, আমরা কি করতে হবে ট্র্যাকিং, আমরা যখন এখানে সার্চ করলাম একটু আগে দেখলাম, দেখেন এই ব্যক্তিটা কি বলতেছে যে ওয়েবসাইট, দেখেন অ্যানালাইটিক্স এন্ড ট্র্যাকিং, ট্র্যাকিং বলা হচ্ছে যে আমরা যদি ওয়েবসাইট থেকে অ্যানালাইট অ্যানালাইট আমরা যদি ওয়েবসাইট দিয়ে শুধু মার্কেটিং করি, ওয়েবসাইট দিয়ে আমরা যখন ভুল অ্যাড ক্যাম্পেইন করব
তখন লাগবে আমাদের অ্যানালাইটিক। গুগল অ্যাড ক্যাম্পেইনের জন্য আমরা কি লাগবে? অ্যানালাইটিক লাগবে। আর যখন আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করব তখন আমার লাগবে ট্যাগিং। ট্যাগিং কেন লাগবে? ট্যাগিং হলো যে পিক্সেল সেটআপ করতে হবে। পিক্সেল সেটআপ করলে আমাদের কি লাভ হচ্ছে? কোন ব্যক্তি কখন ঢুকলো, কোন ব্যক্তি কোন সময় যাচ্ছে, কোন জায়গায় জার্নিং করলো, ওই ব্যক্তিগুলোকে আমরা কি করতে পারবো? পরবর্তীতে রিটার্নিং করতে পারবো। যে ব্যক্তি আমার অ্যাড টু কার্ট করলো, অবশ্যই সে কিন্তু কেনার জন্য আমার অ্যাড টু কার্ট করলো, তাহলে আমি কি তার পরবর্তীতে কি মার্কেটিং করতে পারবো না? অ্যাড টু কার্ট পর্যন্ত যে ব্যক্তি গেলো, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা পিক্সেল অ্যানালাইটিক এবং গুলো যে ট্যাকিং সেটআপটা আমরা দেখাবো। এখন মোটামুটি আমরা বুঝলাম যে ওয়েবসাইট ট্যাকিং করার জন্য আমরা দুইটা প্রক্রিয়া আছে, একটা হলো যে অ্যানালাইটিক, আরেকটা হলো যে কি ট্যাকিং সেটআপ। তাহলে ট্যাকিং সেটআপ কি? পিক্সেল সেটআপ করাকে বলা হচ্ছে ট্যাকিং সেটআপ। ওইখানে আমরা কিছু কোড পাবো, ওই কোড দিয়ে আমরা পিক্সেল সেটআপ করলে আমাদের ওয়েবসাইটে কোন ব্যক্তি ঢুকতেছে বা আমাদের পেজে কত ব্যক্তি ঢুকতেছে। দেখেন আমরা এখানে অনেক কিছু পাচ্ছি। প্রথম হলো যে আমরা এই ব্যক্তি এটা $30 মধ্যে কি দিচ্ছে। দেখেন ফেসবুক বিজনেস পেজ আমরা যে পেজটা তৈরি করবো ওটা ক্রিয়েট করে দিলে আমাদের হচ্ছে কি কি দিলে আমরা কি একটা, দেখেন ফেসবুক ক্রিয়েট পেজের মধ্যে সে পেজ ক্রিয়েশন দিবে, ফুল সেট আপ দিবে। ফুল সেট আপ বলতে কি বোঝায়? আপনি আমার কি দিবেন এখানে? কিন্তু সে আরেকটা দুইটা বিষয় উল্লেখ করলো, একটা হলো যে প্রোফাইল ইমেজ, আরেকটা হলো যে কভার ফটো, সে দিবে না। এই দুটো দিতে হবে, যে তৈরি করবে তার থেকে দিতে হবে। আর যদি এগুলো আপনি করাতো তাহলে আপনি কি তারা বেনিফিট আরো পেমেন্ট বাড়াই দিতে হবে। এই জন্য বলতেছে যে শুধু আমি $30 মধ্যে কি কি কাজ করব। প্রথম কাজ আমি করব কি, দেখেন আমরা এই বিষয়গুলো বুঝে আমরা কাজ করব। দেখেন আমরা এই বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা যদি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি, ফেসবুক পেজ ক্রিয়েটে আমাদের এখন সমস্যা হচ্ছে, এটা কিন্তু কিছুদিন মধ্যে ঠিক হয়ে যাবে। কারণ এখানে আমাদের অনেকগুলো সমস্যা, তারা দেখাচ্ছে যে আপনি অনেকগুলো পেজ তৈরি করছেন, এখন ট্রাই টু এগেন, পরবর্তীতে আপনি চেষ্টা করেন। এরপরে যদি আপনি খুলতে চান তাহলে আপনি ফেসবুক মোবাইল থেকে খুলতে হবে, সেটা লাইট দিয়ে অবশ্য খোলা যায়, এখন পর্যন্ত নয়, ভিপিএন ব্যবহার করতে হবে। ভিপিএন সব ভিপিএন দিয়ে কিন্তু আপনার কাজ করতে হবে, বাংলাদেশ ভিপিএন দিয়ে আপনার কাজ করতে হবে। তো আমরা ফেসবুক কিয়ারটা এখন দেখাচ্ছি না, শুভ আমরা যেহেতু ফেসবুক ব্যবহার করি সবাই জানি, আর যদি যারা না জানি তাহলে আমরা পরবর্তীতে ব্যবস্থা করে দেবো। এরপরে দেখেন আমরা এই কি কি সেট আপ গুলো দিবে $30 মধ্যে। পেজ ক্রিয়েশন দিবে, ফুল সেট আপ দিবে, সিটিএ বাটন দিবে, তারপর উইদাউট কভার ফটো, মানে কি সে কভার ফটো দিবে না। প্রোফাইলে যে ফটোটা থাকে ফেসবুক পেজে সবসময় কিন্তু আপনার মোবাইলে নিজের ছবি হয় না, হয় কি সে লগো হয়, কি হয় লগো হয়। আপনি বাইরে দিয়ে দিবে $30 দিয়ে যদি কাজ করা, সে দিয়ে দিবে কি আপনার ফেসবুকে প্রোফাইলের লোগোটা ইমেজটা দিয়ে দিবে, তারপর ব্যাক কভারটা দিয়ে দিবে। আপনি শুধু কয়টা সার্ভিস দিবেন? তিনটা সার্ভিস। একটা সার্ভিস হলো হচ্ছে সেট আপ সোশ্যাল মিডিয়া ফেস, সোশ্যাল মিডিয়া ফেস আপনি সেট আপ করে দেবেন ফুল সেট আপ। তারপর হলো অ্যানালাইটিক অ্যান্ড ট্যাকিং, এটা তো আমরা বুঝতে পারছি অ্যানালাইটিক ট্যাকিংটা। অ্যানালাইটিক হলো আমরা গুগল অ্যাডসেন্সের ক্ষেত্রে যেটার বলা হচ্ছে কি আপনার গুগল অ্যাড ম্যানেজার বা জি ট্যাগ ম্যানেজার যেটা, সেটার মধ্যে আমরা কি করতে পারবো? অ্যানালাইটিক করে আমরা কোড কোন লোক কোন সময় ঢুকতেছে সেটা আমরা দেখতে পারবো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। আর যেটা বলা হচ্ছে যেটা আপনার ট্যাকিং সেট আপ, ট্যাকিং সেট আপটা হচ্ছে আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ফেসবুক সেট আপ করলে ট্যাকিং সেট আপটা, ট্যাকিং এই দুইটা সেট আপ করা হয়। আপনি কোন ব্যক্তি কখন ঢুকলো, কোন ব্যক্তি কোথায় যাচ্ছে, কোন ব্যক্তি কোন পেজে ল্যান্ডিং করলো বা ক্যাটাগরিতে, তখন আমরা তাদেরকে রিটার্নিং করতে পারবো। আপনি একটা অ্যাড ক্যাম্পেইন করলে, সাপোজ ধরুন আমরা একটা ক্যাম্পেইন করার পর আমাদের কি হচ্ছে, যদি অ্যাডটা আমরা ক্যাম্পেইন করি তাহলে আমরা কোন ব্যক্তিটা কোন সময় ঢুকলো, কোন ব্যক্তি ইন্টারেস্ট হচ্ছে, কোন ব্যক্তি এঙ্গেজ হলো। আমরা প্রথমে যখন এঙ্গেজ হচ্ছে, মনে করেন আমরা একটা কোর্সের জন্য অ্যাড রান করলাম, কোনো ব্যক্তি ঢুকলো, কোনো ব্যক্তি ঢুকলো না, তারা লাইক কমেন্ট দিয়ে চলে গেলো, পরবর্তীতে সময় হয় না তারা জমে গেল। আমরা যখন পরবর্তীতে কোনো ক্যাম্পেইন চালাবো তখন অবশ্যই আমরা কিন্তু তাদেরকে টার্গেট করে আমরা ক্যাম্পেইন চালাতে হবে। তারা যারা জয়েন করেছে তারা তো, যারা জয়েন করেছে তারা তো আমাদের সম্পর্কে জানে, তারা বাদ দিয়ে আমরা কি করতে হবে, যে তরুক পর্যন্ত মানে কি আমাদের কনভার্সন হওয়া পর্যন্ত বা গোল হওয়ার পর্যন্ত কতটুকু পর্যন্ত আমরা রাখবো বা মেসেজ পর্যন্ত যারা আমাদের জয়েন করেন না তাদেরকে আমরা টার্গেট করে কি করবো, পরবর্তীতে অ্যাড চালাবো। তো অ্যাড চালানোর জন্য তখন আমরা তাদেরকে টার্গেট করে যখন অ্যাড চালাবো তখন তাদের কাছে না আসলে আমরা তো ওই দিন দেখলাম এখন এখানে নক করে দেখে এখন তো ফিরিয়ে, তাহলে অবশ্যই কোর্সে বা যে কোনো আমরা কোর্সের জন্য যদি দিই কোর্স, আর যদি এটা সেলস হয় তাহলে অবশ্যই আপনার তখন যখন আপনার কাছে টাকা থাকবে তখন অবশ্যই আপনি করতে পারবেন। দ্বিতীয়তে আসেন, এই সার্ভিসগুলো যদি আমরা দিতে পারি তাহলে প্রথম হলো যে বেসিক যে সার্ভিসটা এটার বলা হচ্ছে সিলভার সার্ভিস, সে বলতেছে। এরপর আমরা স্ট্যান্ডার্ডে যাই, স্ট্যান্ডার্ডে হে কি দিচ্ছে দেখেন। এরপরে বলতেছে যে ফেস ক্রিয়েশন, ফুল সেট আপ এবং প্রফেশনাল কভার ফটো এবং কাস্টম প্যাক, প্যাক মানে কি আনসার এবং কোশ্চেন, আপনি কয়েকটা আনসার এবং কোশ্চেন প্রশ্ন তৈরি করে রাখবে। এই যে বিষয়গুলো মানে কাস্টম প্যাক, আপনি বলা হচ্ছে যে আপনি আরো যদি কোনো কোশ্চেন করা যে আপনার কভার ফটোটা এইভাবে এই বিষয়গুলো, তাহলে সে কি বললো কাস্টম দিবে। 3D ডেলিভারি দিবে, সেট আপ দা সোশ্যাল মিডিয়া ফেস তৈরি করে দিবে, তারপরে প্রোফাইল ইমেজ এবং কভার দিয়ে দিবে, অ্যানালাইটিক ট্যাকিং দিয়ে দিবে, তাহলে ওয়েবসাইট ইন্টিগ্রেশন। ওয়েবসাইট ইন্টিগ্রেশনটা আমরা বুঝি মিশ্রণ,
ইন্ডিকেশন বলতে বলা হয় মিশ্রণ, যেটা ওয়েবসাইট ওয়েবসাইট ইন্ডিকেশন আমরা বলি। আমরা যখন ফেসবুকে ফেজ ক্রিয়েট করি তখন কিন্তু একটা ওয়েবসাইট দিতে হয়, ওয়েবসাইটের কথা বলা হচ্ছে যে ওয়েবসাইটটা আপনি কি করবে সে দিয়ে দিবে। তারপর অ্যাকশন প্ল্যান, অ্যাকশন প্ল্যান বলা হচ্ছে আপনি অ্যাপ্লাই নাও দিতে পারে, সাইন আপ দিতে পারবে, তারপরে আমরা অনেক সময় বলি না রেজিস্ট্রেশন নাও, তারপর আবার বলা দেয় কল নাও, এই ধরনের এটার বলা হচ্ছে অ্যাকশন নাও। আমরা অনেক সময় সাইন আপ দেখতে পারে, রেজিস্ট্রেশন নাও দেখতে পারে, অ্যাপ্লাই দেখতে পারে, ওই ধরনের বলা হচ্ছে সিটিএ বা অ্যাকশন নাও। এটা দিচ্ছে কত, $50। দেখেন শুধু সেই কভার ফটো এবং কাস্টম প্যাকে আনসারটা দিবে, সেটা কি বলতেছে $50 দিচ্ছে, দেখতেছেন সবাইকে দেখতেছেন। এরপরে আসেন প্রিমিয়ার ভার্সন, প্রিমিয়ার ভার্সনে এসে 70। এটার মধ্যে কি আছে দেখেন, পেজ ক্রিয়েশন করে দিবে, ফুল সেট আপ করে দিবে, প্রিমিয়ার ফটো দিবে, তারপর ওয়ান পোস্ট ইমেজ, মানে কি সে একটা ইমেজ তৈরি করে দিবে আপনার কি প্রোডাক্ট রিলেটেড, আপনাদের প্রোডাক্ট রিলেটেড বা আপনার যে সার্ভিসটা প্রোভাইড করতেছেন প্রোডাক্টের উপরে আপনি কি করবে আমি দেখাচ্ছি। এখান থেকে প্রিমিয়ার ভার্সনে কি দিয়েছে দেখেন, প্রথমে আমরা দেখলাম প্রিমিয়ার ভার্সন, এখান থেকে সে প্রথমে দিচ্ছে কি $70, দেখেন আমরা $70 দিচ্ছে, এখান থেকে $70 দিতেছে। এখন দ্বিতীয়ত হলো যে সে কি কি দিচ্ছে, আমরা দেখতেছি ফেস ক্রিয়েশন, ফুল সেট আপ, ফুল সেট আপ তো করতেই হবে, ফুল সেট আপ প্রথমে সে পার্সেন করতেছে। এখন আপনি ফুল সেট আপ যদি না হয় তাহলে আপনারা দিয়ে ফেস দিয়ে কাজ করে লাভ কি হবে, দেখেন ফুল সেট আপ করে দিবে, তারপর হলো যে আপনি প্রিমিয়ার কভার ফটো দিবে, তারপর ওয়ান পোস্ট ইমেজ, আবার হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ যেটা বলা হচ্ছে আমরা ট্যাগ ব্যবহার করি না, যেটা দিয়ে আমরা সার্চ করলে, হ্যাশট্যাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি হ্যাশট্যাগ গুলো যদি ব্যবহার না করেন তাহলে আপনার কি অনেক সময় পোস্ট গুলো আসবে না। তাহলে আমরা এই বিষয়গুলো বলতেছে যে আবার কাস্টম ফ্যাক, ফ্যাক মানে কি আপনার আনসার এবং কোশ্চেন দিবে এই বিষয়গুলো, তারপর বলতেছে সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ, তারপর মোবাইল, এগুলো তো সবগুলো সে অ্যাকশন প্ল্যান গুলো তৈরি করে দিবে। তাহলে দেখেন এই সাধারণ কাজগুলো করতে আমাদের সময় লাগবে, ফার্স্টে যদি আপনি প্রোফাইলটা তৈরি করেন, আগে যদি ইমেজটা তৈরি করা থাকে, লোগোটা তৈরি করা থাকে, ওভারঅল 1 ঘন্টা থেকে কম লাগবে যদি আপনি প্রিমিয়ার ভার্সনটা দিতে যান, 1 ঘন্টা থেকে বেশি লাগবে না। আপনার ফাতেগুলো আসতে আমাদের একটু সময় লাগবে, আর ট্যাগ গুলো তো আপনি নির্বাচন করবেন, ট্যাগ কিভাবে নির্বাচন করা যেটা বলা হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ডের ভিত্তিতে আমরা কাজ করতে পারবো, হ্যাশট্যাগ গুলো কিওয়ার্ডে ধরতে হবে, আমরা ফেসবুকে বলা হয় হ্যাশট্যাগ, আর আমরা যখন কিওয়ার্ড বা গুগল অ্যাড রান করা হবে সেখানে আমরা কিওয়ার্ড গুলো ব্যবহার করবো, কিওয়ার্ড সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করা হয় না, শুধু ট্যাগ গুলা ব্যবহার করা। তাহলে আমরা যদি একটা ফেসবুক ক্রিয়েট করতে পারি, একটা যদি কভার ফটো দিতে পারি, একটা যদি লোগো তৈরি করতে পারি, তাহলে আমরা কি সেট আপ গুলো দিতে পারবো না? তাহলে দেখেন আমরা প্রিমিয়ার ভার্সনটা কত, $70 কি আপনার কাছে 1 ঘন্টার মধ্যে কি বেশি কম হচ্ছে, বিশাল টাকা না? আপনি সেট আপটা যদি সুন্দরভাবে দিতে পারেন না, আপনি আউল ওয়েব দিলেন, এখানে আপনি কাজ করলেন, ফুল সেট আপ বলতে কি তার নামটা লাগবে, বিজনেসের ওয়েবসাইট দিতে হবে, নাম্বার দিতে হবে, ওভারঅল ম্যানেজ করে দিতে হবে, তার বায়োগ্রাফি দিতে হবে, এ ধরনকে বলা হচ্ছে ফুল সেট আপ। তাহলে ফুল সেট আপ গুলো আমরা কমপ্লিট করতে হবে, কমপ্লিট করার পর আমরা এই কাজগুলো করতে পারবো। তাহলে আমরা যদি একটা ফেজ ক্রিয়েট করতে পারি, তাহলে আমরা কি কাজ করা কি সম্ভব না? আমরা যেহেতু ফেজে এখন ক্রিয়েট করতে আমাদের সমস্যা হচ্ছে, আমরা VPN ব্যবহার করবো, নাহলে মোবাইল থেকে ব্যবহার করবো, ওইখান থেকে আমরা কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম, আর কি সমস্যা আছে? পেজ আমরা ক্রিয়েট করে দেখাবো, যেহেতু এখন সমস্যা হচ্ছে এটা হলো যে টেকনিক্যাল প্রবলেম, প্রবলেমের কারণে সমস্যা হচ্ছে, কেউ ফেসবুক ক্রিয়েট করতে পারতেছে না, ফেসবুক পেজ, এখন এই সমস্যাটা যদি আমরা সমাধান করতে হবে VPN ব্যবহার করতে হবে, নয়না আমরা কি ব্যবহার করতে হবে, আপাতত আমরা ফেসবুক লাইট অথবা ফেসবুক অ্যাপস দিয়ে আমরা দেখবো, ফেসবুক অ্যাপস দিয়ে হচ্ছে না, ফেসবুক লাইট দিয়ে অনেক সময় হচ্ছে, অনেক সময় হচ্ছে না। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা ফেসবুক সেট আপ যদি দিতে পারি, ফেসবুক পেজ দিয়ে যদি দিতে পারি, তাহলে আমরা অনেকগুলো কাজ করতে পারবো। এখন আসেন আমরা আজকে, আমরা দুটো জিনিস, আমাদের একটা অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমাদের লাগবে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, আবার লাগবে কি আমাদের অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট কেন লাগবে, অ্যাড অ্যাকাউন্ট আমরা এর জন্য, অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমরা অ্যাড অ্যাকাউন্ট লাগবে, আর বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট হয়। বিজনেস অ্যাকাউন্ট বলতে কি, আমরা ফেসবুকটারে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করতে পারবো, আমরা যখন লোকালি কাজ করি তখন আমাদের ফেসবুক পেজটা কি হয় বিজনেস হয়ে যায়, তবুও আমরা ফেসবুক পেজ বিজনেস অ্যাকাউন্টটা কি আমরা সেটা একটু দেখবো, বিজনেস অ্যাকাউন্টের উপর কি আসলে কি কাজ আছে আমরা দেখেন একটু। যদি আমরা শুধু বিজনেস অ্যাকাউন্ট এবং ইমেল ভেরিফাই করে দিলে আমাদের কি আসলে আমরা কাজ পাবো নাকি না, এই বিষয়গুলো আমরা একটু দেখবো। দেখেন আমরা এখান থেকে ফাইবারে গেলাম, আমরা তো এই বিষয়টা বুঝতে পারছি। এখন দেখেন আমরা যখন ফাইবারে গেলাম, ফাইবারে যাওয়ার পর আমরা লিখবো ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার দিলাম আমরা, বিজনেস ম্যানেজার, দেখেন ফেসবুক বিজনেস ম্যানেজার আমরা ভেরিফাইড, তারপরে দেখেন আমরা ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট আমরা দেখি একটু শিখি যে সার্ভিস সিস্টেম,
আমরা এখান থেকে যে টপ একটু দেখতেছি দেখেন আমরা এখানে যখন আমরা ভাইবারে ঢুকলাম এখানে দুটো জিনিস দেখাচ্ছে একটা জিনিস হচ্ছে আমরা একটু দেখি সে কি কি সার্ভিস দিচ্ছে ক্রিয়েট ওয়ান ফেস বিজনেস ম্যানেজার এন্ড অল দ্য অ্যাড অ্যাকাউন্ট তাহলে সে যখন আপনার বিএম মানে বোঝাচ্ছে যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টকে বোঝাচ্ছে যে বিএম আর এরপরে অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট আমরা অ্যাড অ্যাকাউন্ট কেন করব বিজনেস ম্যানেজার কিভাবে করব সেটা আমরা দেখব বিজনেস ম্যানেজার দিয়ে আমরা অ্যাড অ্যাকাউন্ট হয় বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট হয় আপনি যদি অ্যাড ক্যাম্পেইন করতে হয় তখন কিন্তু আপনার বিজনেস অ্যাকাউন্ট এবং অ্যাড অ্যাকাউন্ট লাগবে আপনি বিজনেস যে কোনো একটা বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট করা যায় এখন দেখেন আমরা এখানে যদি বিজনেস অ্যাকাউন্ট এটা করতে আপনার সর্বোচ্চ 10 মিনিট লাগবে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে যদি আপনার পেজ থাকে অ্যাকাউন্টটা ডিসেবল না থাকে বা আগে যদি অ্যাকাউন্টগুলো করা না থাকে বিজনেস অ্যাকাউন্ট সর্বোচ্চ 2 থেকে 3টা করা যায় এরপরে আপনি আর করা যায় না যদি করতে হয় তাহলে কি করতে হয় ডিসেবল করতে হয় ডিসেবল করা বা ডিলিট করে তারপর আপনি আবার বিজনেস অ্যাকাউন্ট গুলা তৈরি করতে পারবেন তাহলে দেখেন এটা বেসিক স্যালারি হে কি নিচ্ছে ক্রিয়েট ওয়ান ফেস বিজনেস ম্যানেজার এন্ড অ্যাড অ্যাকাউন্ট এটা ক্লিক করবে শুধু ইমেল গুলা অ্যাড করে দিবে ভেরিফাই করে দিবে এই তিনটা কাজে এটা 10 মিনিটও লাগবে না এই কাজের জন্য সে $20 নিচ্ছে দেখেন ওয়ান প্ল্যাটফর্ম ওয়ান প্ল্যাটফর্ম বোঝাচ্ছে যে আপনি যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো আপনার একটা পেজে সে কাজ করবে আর কোনো কাজে করবে না দ্বিতীয়ত বলতেছে সেট আপ দা সোশ্যাল মিডিয়া পেজ পেজটা সেট আপ করে দিবে ওই পেজের মধ্যে আপনি কি অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে দিবে অ্যাড ম্যানেজার করে দিবে সেটা দ্বিতীয়ত বলতেছে প্রোফাইল ইমেজ এবং কভার ফটো দিবে অ্যাকশন প্ল্যান দিবে এরপরে দেখেন আমরা যখন স্ট্যান্ডার্ড এ যাব এখান থেকে দেখেন আমাদেরকে অনেকগুলো দেখাচ্ছে এজেড ফেসবুক প্রোফাইল করে দিবে তারপরে সাইড দিনে দেখেন দুইটা প্ল্যাটফর্ম দেখাবে সেট আপ সোশ্যাল মিডিয়া দিবে এখানে নিচ্ছে $60 তাহলে অ্যাড অ্যাকাউন্টও করবে সে প্রোফাইলও তৈরি করে দিবে আমরা আরেকজন দেখি দেখেন এখান থেকে প্রিমিয়ার ভার্সনে ধরে যাই আমরা এখান থেকে অনেকগুলো দেখবো সে কি করতেছে দেখেন ক্রিয়েট ওয়ান আইডেন্টিফাই ভেরিফাইড এজেন্ট প্রোফাইল আপনার কি ভেরিফাইড করে দিবে আপনার অ্যাকাউন্টটা কি ভেরিফাইড করে দিবে আপনার যখন একটা মেসেজ পাঠাবেন তখন এখান থেকে খালি শুধু ভেরিফাইড করার মানে কি আপনি জিমেলে যাবে জিমেলে যাই কি করবে আপনি ইনভাইট অ্যাকসেপ্ট করে নিবে তাহলে আপনি ভেরিফাইড হয়ে যাবে তাহলে সে এই কাজটা করার জন্য $110 নিচ্ছে প্রথমত যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দিবে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে দিবে তারপরে কি করবে ইমেলটা ভেরিফাইড করে দিবে সেই জন্য আপনার কি নিচ্ছে $110 সবাইকে দেখতেছেন এখন আসেন আমরা এই বিষয়গুলো কিভাবে করব সেটা দেখি আমরা যদি এখান থেকে করতে প্রথমে আমাদের কি একটা ফেসবুক অন করা থাকতে হবে আমাদের ফেসবুক কি করতে হবে যদি আমরা বিজনেস ম্যানেজারে ঢুকতে তাহলে আমরা কি প্রথমে একটা ফেসবুক অ্যাড করা থাকতে হবে আমরা এখান থেকে অনেকগুলো মাধ্যমে যেতে পারবো সেটা আমরা এখান থেকে গেলাম আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আমাদের এখানে কি করতে হবে ব্রাউজারে ওপেন করা থাকতে হবে আমরা তো সবাই জানি আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমরা কি করব বা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলবো সেটা তো আমরা জানি তাহলে আমরা কি করব প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করা থাকবে তাহলে আমরা নতুন একটা ট্যাব নিব এখানে যে আমরা লিখব বিজনেস দেখেন বিজনেস পেজের পরে আমরা এখান থেকে স্ল্যাশ দিয়ে দেব তারপর লিখব ওভারভিউ আমরা কি লিখব ওভারভিউ ওভারভিউ লেখার পর আমরা এখান থেকে ক্লিক করব দেখেন তাহলে আমাদের এখানে বলতেছে যে ক্রিয়েট এ অ্যান অ্যাকাউন্ট আমরা বিজনেস অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা তৈরি করতেছি এখন দেখেন আমরা লিখতে হবে কি business.facebook.com ওভারভিউ লিখব স্ল্যাশ দিয়ে আমরা কি দেব ওভারভিউ দেওয়ার সাথে সাথে আমাদের এরকম একটা উইন্ডো আসবে এখন দেখেন আমাদের যদি আগে কোনো অ্যাকাউন্ট তৈরি করা থাকে বা আমাদের অ্যাকাউন্টে রেজিস্টার্ড হয়ে গেছে বা কোনো কারণে সমস্যা হয়ে গেছে তাহলে আমরা কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না আমরা কোন জায়গায় যাবো এখান থেকে দেখেন আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি এখান থেকে আমরা এখানে ক্লিক করব দেখেন এখান থেকে আমাদের লেখা আছে ক্রিয়েট এ অ্যান অ্যাকাউন্ট এখন আমরা যখন এখানে ক্লিক করব তাহলে আমাদেরকে একটা নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করব কিন্তু এই কথাটা মনে থাকতে হবে যে আমরা যে পেজটা খুলবো যে জিনিসটা খুলবো যে অ্যাড ম্যানেজারটা খুলবো সেটার আন্ডারে কি ওই পেজটা ওই প্রোফাইলটা কি করতে হবে ওপেন থাকতে হবে তাহলে প্রথমে দেখেন ইউর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম আপনার যে বিজনেসটা আছে ওই বিজনেসটার নাম দিতে হবে তাহলে আমরা বিজনেস নাম দিচ্ছে ধরো মিনাস এখানে একটু আমরা এখানে গেলাম মানে ফেসটা একটু দেখি
এটা ফেজের নামটা হবে, বিজনেসটা খোলা হবে আপনার ফেজের নামের উপর। ম্যানেজ কম্পিউটার ট্রেনিং সেন্টার, দেখেন আমরা এখান থেকে বাংলায় লিখে দিই। দেখেন মিনাস কম্পিউটার ট্রেনিং সেন্টার, দেখেন মিনাস কম্পিউটার আমাদের ফেজ যে নামে ছিল বা যেটা আমাদের ফেজটা হলো যে বিজনেস, আমরা যে ফেজ দিই আগে তো ফেজ আমাদের খুলতে হবে না। ফেজ ক্রিয়েট করার পর আমরা কি করব, প্রথম হলো যে ইউর বিজনেস এন্ড অ্যাকাউন্ট নেম, তারপর হলো যে আপনি যে প্রোফাইলটা আছে যে 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 প্রোফাইলটা মানে কি আপনি ফেসবুক যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলটা আপনার অটোমেটিকলি এখান থেকে নিয়ে নিছে, যেটা আমার প্রোফাইলের নামটা দিতে হবে, যদি কারণে আসে যে প্রোফাইলটা আপনার অন করা ছিল ওই প্রোফাইলটা আপনি এখানে দিতে হবে, আপনাদের আসতেও পারে নাও আসতে পারে। এখানে বলা হচ্ছে যে আপনার ইউর বিজনেস ইমেল, আপনি একটা ইমেল দিতে হবে, বিজনেস ইমেলটা এখান থেকে দিতে হবে। ধরুন আমরা একটা বিজনেস ইমেল দিয়ে দিলাম, আমরা এখান থেকে আরেকটা দিয়ে দিই, এখান থেকে আমরা কি করবো সাবমিট ক্লিক করবো। দেখেন আমাদের কি কিন্তু একটা প্রবলেম দেখাচ্ছে, দেখা যাচ্ছে যে আনেবল ক্রিয়েট অ্যাকাউন্ট ইউর টাইম ক্রিয়েট বিজনেস এন্ড সেম নেম ওয়ান দা অলরেডি পার্ট ফিলেস পিক ডিফারেন্ট নেম। এখানে বোঝাচ্ছে যে আমি যে ফেসবুক পেজ যেটা করলাম ওটা দিয়ে আমার কি আগে একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা আছে, এই জন্য আমাদেরকে তৈরি করতে দিচ্ছে না। তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারলাম কারা কি আগে ফেসবুক পেজে ক্রিয়েট করা আছে, অভিনেতা আছে, ফেসবুক অ্যাকাউন্টটা অন করবো, অন করার পরে এখানে যাবো। তাহলে আমরা ওই বিষয়ের উপর ডিপেন্ড করবো, আমরা অ্যাড ম্যানেজার কিভাবে তৈরি করবো। অ্যাড ম্যানেজার তৈরি করার জন্য বিজনেস ডট ফেসবুক ডট কমে যাবো। ডট কমে যাওয়ার পর আমরা একটা প্রোফাইল ওপেন করবো, ওই প্রোফাইলের আন্ডারে আমরা কি করতে হবে, কাজ করতে হবে। ধরেন সাপোজ আমি আরেকটা জিমেল করলাম, সেখান থেকে আমরা কিভাবে পারমিশন নিবো এই বিষয়গুলো দেখবো। সেখান থেকে আমরা এখানে অন করে নিলাম, ধরেন এখান থেকে আমরা আরেকটা ফেসবুক অন করে নিলাম, দেখেন আমরা আবির এটা নেই আরমানুল আলম যেটা এই ফেসবুকটা ওপেন করলাম। এখান থেকে আমরা কিসে যাব, এখন আমরা এখানে যাচ্ছি, এখানে আমরা এই কিভাবে এটা নিয়ে আসবো, আমরা আবার গেলাম, আমরা ঢুকলাম ফেসবুক ডট কম। তাহলে ফেসবুকের আগে আমরা কি দিতে হবে, বিজনেস ডট ফেসবুক
এসলেস, তারপরে কি দিতে হবে ওভারভিউ। ওভারভিউ দেওয়ার পর আমরা কি করতে পারবো, প্রতিটি বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে, সেটা বলা হচ্ছে পার্সোনাল। আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবো আজকে। আমরা যখন ওভারভিউতে ক্লিক করলাম, দেখেন আমরা বিজনেস ডট ফেসবুক ডট কম এ ওভারভিউতে গেলাম, তখন আমাদেরকে একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সেখানে আসার জন্য এরপর আমরা কি করবো, দেখেন আমরা এই ইন্টারফেসে আসার পর নিচে একেবারে নিচে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমরা এখান থেকে দেখেন আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আমরা ক্লিক করব। দেখেন এখান থেকে আমরা যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের আরেকটা নতুন একটা ইন্টারফেস আসবে। দেখেন এখান থেকে একটু আগে দেখালো আমার নাম, এখন দেখাচ্ছে কি যে পেজটা ওপেন করা আছে সেটা। এখন দেখেন পেজের নামটা কি, পেজের নামটা কি, একটু অপেক্ষা করেন আমরা দেখতেছি। আবির পেজের নামটা কি, শুধু আবির? হুম এখান থেকে আমরা গেলাম বিজনেস, ইমেলটা লাগবে, ইমেল বিজনেস ইমেল লাগবে। এরপরে দেখেন আমরা উপরে বলতেছে যে ইউর বিজনেস এন্ড অ্যাকাউন্ট নেম, আপনার অ্যাকাউন্টের নামটা দিতে হবে। আমরা এখানে পেজের নামটা দিব, পরবর্তীতে আমার এখানে আমরা একটু অপেক্ষা করে, আমাদের লোডিং হচ্ছে নেটের প্রবলেমের কারণে। এখান থেকে আমরা যখন সাবমিটটা দিয়ে দেবো, তখন আমাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবো। দেখেন এখানে বলতেছে কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, তাহলে দেখেন আমরা এখান থেকে ডান করে ফেললাম। প্রথম হলো যে আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট কি করলাম, তৈরি করলাম, আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট গুলো তৈরি করতে পারবো। দেখেন আমরা বিজনেস অ্যাকাউন্ট এখানে আমরা ভেরিফাই করতে হবে, এখানে দুইটা জিনিস। আমরা প্রথমে একটা জিনিস দেখতে পারলাম যে আমরা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে, বিজনেস অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবো সেটা দেখবো। এরপরে আমাদের লাগবে কি, আমরা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমরা এখান থেকে দেখেন মেটা বিজনেস ম্যানেজারে চলে গেলাম, এখান থেকে আমরা ভেরিফাই করতে পারবো। দেখেন আমাদের এখান থেকে আরেকটা ফেজে চলে গেল, এখান থেকে যখন আমরা অল টুলে যাব, দেখেন অল টুলস থেকে আমরা অল টুলস এ ক্লিক করলাম, নেট একটু স্লো কাজ করতেছে। দেখেন আমরা অল টুলস এ ক্লিক করলাম, এখান থেকে আমরা এখান থেকে অল টুলস এ যাব। দেখেন আমরা এখান থেকে অল টুলস এ ক্লিক করব, এখান থেকে আমরা ক্লিক করার পর এখান থেকে আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা কি অল টুলস এ ক্লিক করলাম, অল টুলস থেকে আমরা দেখতে পারবো এখানে আমাদের কিছু অপশন দেখাচ্ছে। দেখেন এঙ্গেজ অডিয়েন্স ম্যানেজ, তারপরে আমরা একটু নিচে স্ক্রল ডাউন করব। এখান থেকে যাব আমরা বিজনেস সেটিং এ যাব, আমরা যদি এখানে না পাই তাহলে আমরা সেটিং এ ক্লিক করব। সেটিং এখানে আমরা সেটিং এ ক্লিক করব, সেটিং থেকে দেখাচ্ছে যে এখান থেকে আমরা এখানে একটু ক্লিক করব। দেখেন স্ক্রল ডাউন করলাম, এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে মোহাম্মদ আরমানুল আলম এর মধ্যে। তারপর বিজনেস পেজ হলো যে কি বিজনেস অ্যাসেট আছে, এখান থেকে আমরা যখন এখানে ক্লিক করলাম, দেখেন আমাদের এখান থেকে এই দেখেন আমরা যখন ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলাম, দেখেন আরমানুল আলম নামে একটা কি বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে গেছে। বিজনেস অ্যাকাউন্ট কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। আমরা যখন নিচে স্ক্রল ডাউন করবো তাহলে আমরা দেখতে পারবো আমাদের পূর্বে একটা অ্যাকাউন্ট আছে।
এখান থেকে দেখেন আমরা পূর্বে একটা অ্যাকাউন্ট আছে, যেটা ইউর অ্যাকাউন্টে দা দারুল হাকিম ইসলামিক একাডেমি, এটা দিয়া তার একটা পেজ আছে। এই পেজ তাহলে আমরা দেখেন এখান থেকে আমরা বিজনেস অ্যাকাউন্ট খুললাম, কোন কার আন্ডারে, কোন পেজের আন্ডারে, সেটা হলো আবির পেজের আন্ডারে আমরা কি করলাম, একটা বিজনেস অ্যাকাউন্ট খুললাম। এখান থেকে আমরা যখন এখানে এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা আবার সেটিং এ গেলাম। সেটিং থেকে আমরা যে অপশনগুলো দেখতে পারলাম, এখান থেকে আমরা কিভাবে কাজ করব, কিভাবে ট্রেড ম্যানেজারে দিব। এখন আমরা আরেকটা বিষয় করে আমরা ওভারভিউতে যাব, আবার অ্যাড ম্যানেজারে আমরা এখানে দেখ গুগলে সার্চ করলাম অ্যাড ম্যানেজার, আমরা এখান থেকে যেতে পারবো, এখান থেকে আমরা ফেসবুক পেজ থেকে যেতে পারবো। এখান থেকে আমরা একেবারে নিচে দিকে যাব, দেখব অ্যাড ম্যানেজার, এখান থেকে আমরা অ্যাড ম্যানেজারও যেতে পারবো, আমরা প্রোফাইল থেকে যেতে পারবো। আমরা এখান থেকে আবার অল টুলস থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে অল টুলসে গেলাম, এখান থেকে আমরা অ্যাড ম্যানেজারে যেতে পারবো, আমরা এখান থেকে অ্যাড ম্যানেজারে যেতে পারবো। আমরা চাইলে দুই রকম যেতে পারবো, আরো এক রকমে যাওয়া যায়, সেটাও আমরা এখান থেকে যেতে পারবো। এটা একটু স্লো কাজ করছে, এখন দেখেন আমরা একটু দেখি আমাদের অ্যাড ম্যানেজার কয়টা আছে সেটা আমরা দেখার জন্য একটু আমরা দেখ লিখবো বিজনেস ডট ফেসবুক স্ল্যাশ দেবো, দেওয়ার পর আমরা সেটা আসুক, এরপর সিলেট লিখবো, সিলেট এখান থেকে আমরা এন্টার দিব। সিলেক্ট লেখার পর আমরা এন্টার দিব, দেখতে পারবো যে আমাদের কয়টা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। দেখেন আমরা এখানে বিজনেস অ্যাকাউন্ট কয়টা আছে, দুইটা, একটা হলো যে আবির আর একটা হলো যে মোহাম্মদ আরমানুল আলম। তাহলে সিলেট আমরা বিজনেস অ্যাকাউন্ট কয়টা পেলাম, দুইটা পেলাম। দেখেন এখানে অ্যাড অ্যাকাউন্ট জিরো, এগুলোর মধ্যে অ্যাড অ্যাকাউন্ট না, শুধু কি আছে বিজনেস অ্যাকাউন্ট গুলা তৈরি করা আছে বা বিজনেস ম্যানেজার তৈরি করা আছে, সেটা আমরা এখান থেকে আবার যখন আমরা এখানে ক্লিক করব, দেখেন আমরা কোন বিজনেস অ্যাকাউন্ট, আমরা এখান থেকে দুইটা জিনিস পাচ্ছি, একটা হলো আবির আর একটা হলো কি মোহাম্মদ আরমানুল, তাহলে আমরা দুইটাই পেয়ে গেলাম। এখান থেকে আমরা চাইলে লগ আউট করতে পারবো, তাহলে আমরা সিলেক্ট করতে পারবো এখান থেকে। আবার এখানে দেখেন টপ ডাউন মেনু পাচ্ছি, এখান থেকে যখন আমরা ক্লিক করব দেখেন অ্যাড ম্যানেজার পাচ্ছি, অডিয়েন্স পাচ্ছি, বিলিং পাচ্ছি, বিজনেস সেটিং পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে যখন একটা জিনিস আমরা দেখি, দেখেন এখানে একটা টপ ডাউন মেনু দেখা যাচ্ছে, এখানে যখন আমরা ক্লিক করব আমাদের কিছু অপশন আসবে। এই ড্রপ ডাউন মেনুতে যখন আমরা ক্লিক করব, এই ড্রপ ডাউন মেনুতে যখন আমরা ক্লিক করব তখন আমাদের কিছু অপশন আসবে, আমরা এখান থেকে দেখতে পারবো যে আমরা কি কি অপশন আসছে, অ্যাড ম্যানেজার, বিলিং, অডিয়েন্স, তারপর বিজনেস সেটিং, তারপর ইভেন্ট, একটু আগে আমরা যেটা বললাম ই-কমার্স, তারপর বিলিং, ব্র্যান্ড সেফটি। তাহলে আমরা প্রথমে যাব কি বিজনেস সেটিং এ যাব, দেখেন আমরা বিজনেস সেটিং এ চলে গেলাম, এখন আমরা বিজনেস ম্যানেজারে আসছি। এখন আমরা এখান থেকে বিজনেস সেটিং এ ওখানে যাব, দেখেন বিজনেস সেটিং থেকে আমরা কোন অ্যাকাউন্টে ঢুকতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এখানে দেখেন আরমানুল আলম আমরা এই বিজনেস এখন নিয়ে আমরা ঢুকতে চাচ্ছি, দেখেন এখানে আসার পর আমাদেরকে দেখাচ্ছে যে ইনঅ্যাকটিভ। ইনঅ্যাকটিভ কেন দেখাচ্ছে, এখান থেকে আমরা অ্যাক্টিভ করে নেয় আরমানুল আলম যে প্রোফাইলটা আছে এটা কি করতে হবে, আমরা অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ কি আমরা ভেরিফাই করতে হবে। যখন তারা একটা আমরা রুলস দিলাম পিপল, এখান থেকে দেখেন আমরা চাইলে ইউজার রুল করতে পারবো, পার্টনার দিতে পারবো, সিস্টেমে অ্যাকাউন্ট দিতে পারবো, এখান থেকে আমরা কিন্তু অ্যাড অ্যাকাউন্টও তৈরি করতে পারবো। আমরা আরমানুল আলমের পেজ এই ইমেলে একটা ইমেল গেছে, সেখান থেকে আমরা কি করতে পারবো, একটা ইনভাইট অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পর আমরা এখান থেকে আমরা আরেকটা উইন্ডো ওপেন করলাম, ওইখান থেকে আমরা ইমেলটা এখান থেকে দেখাই, সমস্যা নেই, অপেক্ষা করেন আমি যে ইমেলটাতে প্রবেশ করব। আমরা নতুন করে ইমেল অ্যাড করতেছি, এখান থেকে আমরা ইমেল কিভাবে বাউন্সার অ্যাড করব, এইভাবে আমরা বাউন্সার অ্যাড করতে পারবো, বাউন্সার অ্যাড করতে পারবো, বাউন্সার অ্যাড করতে পারবো, আরো বেশি করে অ্যাড করতে পারবো।
আমরা ম্যানেজার তৈরি করতে পারবো, যদি আমাদের ম্যানেজার তৈরি করতে না থাকে তাহলে আমরা ম্যানেজার তৈরি করে নিব কারিগরি কাজ করে, তাহলে আমরা কি করব অ্যাড ম্যানেজারের মধ্যে আমরা কি একটা রোল নিয়ে নিব, অ্যাড ম্যানেজার থেকে আমরা কি নিব একটা রোল, যেমন আমরা একটা পেজ সারা তোলা আমাদের কি অনেকগুলো কন্ডিশন দেওয়া থাকে না, এডিটর থাকে, ভিএস থাকে, তারপরে পুলিশ এডমিন থাকে, ম্যানেজার থাকে, তাহলে আমরা কি করতে পারবো ওখানে আমরা একটা পারমিশন দিয়ে দিব, অ্যাড ম্যানেজার না আমরা অ্যাড ম্যানেজার থেকে আমরা কি একটা পারমিশন নিয়ে নিব, তাহলে আমরা তার অ্যাড ম্যানেজারটা কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা একটু আমাদের নেট প্রবলেম হচ্ছে, আমরা অন্য জায়গা থেকে ইমেলটা ভেরিফাই করে নিচ্ছি, এখানে আসলে ভেরিফাই ছেড়ে দিচ্ছি। আবার তো তো একটু দেখি, আসলে আমাদের নেট প্রবলেমের কারণে একটু সমস্যা হয়েছে, আমরা নাম্বার লিখে আমরা এরকম দুটো একটা চালু থাকলে আমাদের মোবাইলে একটা চলে যাবে, এসএমএস এর পরে আমরা বায়োমেটা সিলেক্ট করে দিব, এটা তিনটা নাম্বার দেখাবে, তিনটা নাম্বার থেকে আমরা যে বায়োমেটা যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা আমরা কি করব অ্যাকসেপ্ট করে দিব। একটু অপেক্ষা করেন, আমরা টু ফ্যাক্টরটা এবার যাক, নাম্বার একটা এস এম এস যাবে, এস এম এস পর আমরা এটা দিয়ে দেবো মোবাইল।
এখন আমরা এখান থেকে আমাদের যখন মোবাইলে যাবো তখন আমরা এটা তো আছে, এটার মধ্যে আমরা সিলেক্ট করে দিব। এটা আপনাদের লাগবে না, যদি চাই তাহলে আপনারা এটা করে দিবেন। এখান থেকে আমাদের একটা মেসেজ যাবে ওই ওই ইমেলের আন্ডার, ওই ইমেলে একটা মেসেজ যাবে, সেখান থেকে আমরা কি করতে পারবো ওই পাসওয়ার্ডটা দিয়ে দিব। আপনারা প্রত্যেকটা মোবাইলে এই মেসেজটা যাবে যদি টু ফ্যাক্টর চালু করা থাকে। এখন দেখেন আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে আমরা কিভাবে আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আমরা ভেরিফাই করব। এখন দেখেন আমাদেরকে আপডেট চাচ্ছে, আমরা কন্টিনিউ দিয়ে দিব। আমাদের কোনো পাসওয়ার্ড আপডেটের প্রয়োজন না, আমরা এখান থেকে কন্টিনিউ দিয়ে দিব। দেখেন আমাদের এখানে নিচে যাবো, নিচে আমরা সবকিছু ওকে দিয়ে দিব, কন্টিনিউ। আমরা কনেকে শেষ করবো না। এখন দেখেন আমরা ইমেল কিভাবে চেক করবো। এখানে জিমেল লেখা আছে, এখানে যাবো। আর না হলে আমরা এখানে ক্রোম ব্রাউজারে, আমরা গুগল ব্রাউজারে আমরা কি করবো, জিমেল লিখে সার্চ করবো। জিমেল লিখে আমরা এখান থেকে পাবো। আর না হলে আমরা এখানে যদি না পাই, থ্রি ডট বাটনে ক্লিক করবো। দেখেন আমরা থ্রি ডট বাটনে যখন আমরা ক্লিক করবো, এখানে জিমেল একটা অপশন আছে, এখান থেকে আমরা যেতে পারবো। আর এখানে আমরা ক্লিক করবো, তাহলে দেখেন আমরা জিমেল এখানে তিন ভাবে যেতে পারবো। একটা হলো যে আমরা কি গুগলে সার্চ করবো জিমেল, এক মেল লিখে সার্চ করলে চলে আসবে। আর আমরা জিমেল লেখা আছে, এখানে আমরা থ্রি ডট বাটনে আমরা ক্লিক করে জিমেলে প্রবেশ করবো। আমরা যেখান থেকে প্রবেশ করি এখানে আসবে। দেখেন আমরা এখান থেকে দেখবো আমাদের তিনটে জিনিস। যখন আমরা ইনবক্সে যাব, ইনবক্সে আমাদের তিনটে জিনিস থাকে। একটা হলো যে আপনার কি এই ফরমেশন, আরেকটা হলো যে প্রাইমারি, আরেকটা হলো যে আপনার কি সোশ্যাল মিডিয়া। আমরা তিনটে জিনিস পাবো যখন আমরা স্ক্রল ডাউন করে উপরে দিয়ে যাব। এখান থেকে আমরা দেখি রিকভারি, এটা দিয়ে কি ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে? আমরা একটু আগে যেটা পারমিশন দিছি এটা কি? এটা গুগল না, এটা আসবে ফেসবুক থেকে। আমরা এখানে সার্চ করি ফেসবুক, আমরা কাজ করতেছি ফেসবুক থেকে। আমরা দেখেন এখান থেকে আমরা যখন ফেসবুক ডট কম আসলাম, এখান থেকে কনফার্ম ইউর ইমেল আমরা যখন সার্চ করলাম, এখানে দেখতেছেন এই জন্য আমরা এখান থেকে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন কনফার্ম ইউর বিজনেস ম্যানেজার, আমরা একটু আগে যে ম্যানেজারটা করলাম এখানে বলতেছে যে কনফার্ম করার জন্য। আমরা একটু এখানে যাই দেখি, তাহলে আমরা একটা কাজ প্রথমে করলাম। দেখেন আমরা যখন এখানে ফাইবারে গেলাম, আমরা প্রথমে কি কাজটা করতে পারলাম, বিজনেস ম্যানেজার, প্রথমে আমরা ক্রিয়েটিভ বিজনেস ম্যানেজার আমাদের প্রথম কাজ শেষ। এরপর আমরা ভেরিফাই করতে হবে কি ভেরিফাইড করার জন্য। আমরা দেখেন এখান থেকে কয়টা সার্ভিস দিচ্ছে, এখান থেকে আমরা এই সার্ভিস গুলো দিলে 10 ডলার পাবো। এখানে দেখেন প্রথম সার্ভিসটা সে কি দিচ্ছে, আইডেন্টিফাই ভেরিফাইড। এখন আমরা ভেরিফাইড করব যে ইমেলটা দিয়ে আমরা বিজনেস ম্যানেজার তৈরি করলাম ওইটা ভেরিফাইড করে দেবো। তাহলে এই ভেরিফাইড করার জন্য সে টাকা নিচ্ছে, তাহলে আমরা এখান থেকে দেখেন আমরা ভেরিফাইড করার জন্য আমরা টাকা পাবো। এখান থেকে দেখেন এই ভেরিফাইড অপশনটা আছে, এটা আমরা এখান থেকে করতে পারবো। আরেকটা বিষয় আমরা করতে পারলাম কি, এখান থেকে এখান থেকে আমরা কি করলাম বিজনেস ম্যানেজারটা তৈরি করলাম। দেখেন বিজনেস ম্যানেজারটা আমরা তৈরি করে নিলাম, এরপরে আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো। তাহলে আমাদের তিনটা কাজ শেষ হয়ে যাবে, তিনটা কাজ শেষ হলে আমরা কত 10 ডলার পেয়ে যাবো যদি আমরা কাজগুলো প্রপারলি সার্ভিস দিতে পারে। তাহলে আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলে আমরা টাকা পাচ্ছি যদি অ্যাড অ্যাকাউন্ট সার্ভিসটা তৈরি করে, কিন্তু আপনি তো নিজে অ্যাড অ্যাকাউন্ট নিজের জন্য তৈরি করবেন। এখন দেখেন যদি ভাইয়াদের অ্যাকাউন্ট না থাকে, ফেসবুক অ্যাকাউন্ট না থাকে, যদি বলে দেন ভাই আমার কোনো জামিনের দরকার নাই, আপনি যেভাবে আছে এইভাবে করে দেন, তাহলে আপনি অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট আরো বাড়তি করতে হবে। আপনার নামে হোক, আপনার বোনের নামে হোক, আপনার বাপের নামে হোক, আপনার হাজবেন্ডের নামে হোক, আপনার বোন নামে হোক, আপনি ওভারঅল তাদের এনআইডি কার্ড দিয়ে আপনি কি করবেন, যেহেতু আপনি অ্যাড ম্যানেজার এগুলো সার্ভিস দিবেন, তাহলে অবশ্যই আপনাকে ওই অ্যাকাউন্ট গুলো তৈরি করতে হবে। আপনার একটা অ্যাড ম্যানেজারের আন্ডারে একটা বা দুইটা অ্যাড অ্যাকাউন্ট করা যায়, পরবর্তীতে না হলে বেশি করলে আপনি কি হয়ে যায় রেস্ট্রিক্ট হয়ে যায়, তাহলে আপনার সার্ভিসটা দিতে হলে আপনার অ্যাকাউন্ট গুলো লাগবে। আমরা তো আগে থেকে বললাম আর এক অ্যাড অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা কি করতে পারবো, পারমিশন নিতে পারবো, কিন্তু আপনি কাজ করতে পারবেন না।
যেমন আমরা এই অ্যাড ম্যানেজার দিয়ে আমরা একটা পারমিশন নিতে পারবো, করতে পারবো, অনেকজনকে রুল দিতে পারবো, কিন্তু অন্যগুলো তো আমরা কাজ করতে পারবো না। অবশ্যই সেটার মধ্যে কি ফেসবুক অন করা থাকতে পারে, ফেসবুক যদি না থাকে ওই ওই ব্রাউজারের প্রথমে কি করতে হবে, ফেসবুকটা ওপেন করে রাখতে হবে, অন্য কারো ফেসবুক ওপেন করে রাখতে হবে। যে আমার ইমেলটা আছে ওই ইমেলে ফেসবুক নাই, সমস্যা নাই, কিন্তু ওই ইমেলটা যখন আমরা ভেরিফাই করবো তখন ওই ইমেলে যেই ব্রাউজারে আছে ওই ব্রাউজারে আমার কি করতে হবে, অন্য একটা ফেসবুক ওপেন করা থাকতে হবে। কথা ক্লিয়ার? দেখেন আমরা এই তিনটা সার্ভিস দিব, তাহলে আমাদের প্রথমটা শেষ, দ্বিতীয়টা আমরা কি ইমেল ভেরিফাই করব, কি করব ইমেল ভেরিফাই। দেখেন আমরা ইমেল ভেরিফাই করার জন্য আমরা জিমেইলে জিমেইলে যাওয়ার পর আমরা এখান থেকে আমির যে নামে আছে এখান থেকে আমরা দেখেন এই কনফার্ম নাও, আমরা কনফার্ম নাওতে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের একটা পাসওয়ার্ড চাইবে। দেখেন আমরা ফেসবুকের পাসওয়ার্ডটা সাইটে আছে, ফেসবুকের পাসওয়ার্ড দিব, যে ফেসবুকটা আমার এখানে লগইন করা আছে, যদি লগইন করা থাকতো আমাদের অটোমেটিক্যালি ঢুকে যেত, আর যদি লগইন করা না থাকে তাহলে আমরা যে কোনো একটা ফেসবুকে কি দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। যেই সময় কিওর ফেসবুকে আমরা কি করতে হবে, মানে আমরা ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে সেখান থেকে ঢুকতে হবে, ফেসবুক দিয়ে লগইন করতে হবে। আর যদি আমরা কমেন্ট আগে করতে হবে বা আগে লগইন করা থাকতো তাহলে এরকম আসতো না, তাহলে সরাসরি সে নিয়ে নিত। সবাইকে এত ঢুকতে দিল বুঝতে পারতাম, তাহলে আমরা প্রথমে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট তৈরি করে বিজনেস ম্যানেজার লাগবে, প্রথমে লাগবে ফেসবুক, ফেসবুক থেকে ওই ফেসবুকের অ্যাক্সেস লাগবে। যদি আমি মিল হয় তাহলে তো লাগবে, যদি বাইরের হয় তাহলে কি করতে হবে, আমি সেখান থেকে অ্যাক্সেস নিতে হবে। এখান থেকে তুই যদি সামনে দেখলে আমাদের জন্য অনেকগুলো লাভ, কেউ কোনো ব্যক্তি লগ ইন করতে পারবো না, আমি চাইলে ক্যান্সেল করে দিতে পারবো, আর সব ক্ষেত্রে আপনি প্রজেক্টটা চালু করে রাখবেন, কোনো সমস্যা না। বেরি রিকভারি দিবেন মোবাইল নাম্বার এবং ওদের জিমেল, আপনি দুটো রিকভারি দিবেন, তাহলে আপনার কোনো কারণে যদি প্রবলেম হয় তাহলে কি করতে পারেন, আপনি রেগুলার যেটা আমরা বিজনেসের জন্য ব্যবহার করবো অবশ্যই আমরা, কিন্তু কেবলের রিকভারি লাগবে। একটা ইমেল নষ্ট হয়ে গেছে আমি আরেকটা করবো না, আমার বিজনেসের জন্য প্রতিটি ইমেলটাই জরুরি। আপনার ফেসবুকে বা আপনার মোবাইলে একটা মেসেজ আসবে, ওখান থেকে আপনি কনফার্ম করে দিলে অবশ্যই আপনার এটা হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, আমরা ফেসবুকে, তাহলে আপনি দেখেন একটা অ্যাড ম্যানেজার আমরা ফেসবুক কি করতে হবে, ফেস অ্যাড প্রথমে ফেসের অ্যাক্সেস নিতে হবে, যদি আপনি অ্যাডমিন হওয়ার সমস্যা না আপনি কি করতে হবে, ফেসের অ্যাক্সেস নিতে হবে। এখান থেকে দেখেন একটু আগে আমরা দেখলাম কি ইনঅ্যাক্টিভ, মানে কি আমরা ভেরিফাই করা ছিল না, এখন কি হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে। আমি একটু আগে দেখি এখানে, এখানে আমরা লোডিং দেওয়ার আগে দেখেন আমরা এখানে যাই, দেখেন এখানে না আমরা এখানে যাচ্ছি, এখানে দেখেন ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, এটা কি দেখাচ্ছে ইনঅ্যাক্টিভ। তখন আমি এখন রিলোড দিয়ে দিব, এখন আমার কি হয়ে যাবে ভেরিফাই করার কারণে আমার অ্যাক্টিভ হয়ে যাবে, তাহলে আমরা বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করা কি পারবো, এন্ড বিজনেস ম্যানেজার আমরা ক্রিয়েট করতে পারবো। কারো কি প্রশ্ন আছে এই বিষয়ে, আমরা বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করবো? আমরা প্রথমে ফেস ক্রিয়েট করবো, প্রথমে আমাদের প্রোফাইল থাকতে হবে, প্রোফাইলের আন্ডারে একটা ফেস ক্রিয়েট করতে হবে, ওই ফেজের আন্ডারে ওই ফেজের নাম দিয়ে আমরা কি করতে হবে একটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে হবে, যেটা বলা হচ্ছে বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। তাহলে আমরা সেটা ক্রিয়েট করতে হবে, সেটার আন্ডারে থাকবে কি অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কি করে অ্যাড অ্যাকাউন্টে আমাদের কার্ড অ্যাড করা থাকে, সেখান থেকে আমরা ক্যাম্পেইন তৈরি করতে হবে, এই ক্যাম্পেইনের আন্ডারে আমরা কি করতে হবে কাজ করতে হবে। এখন আমার নাই, আমার কি নেই অ্যাড অ্যাকাউন্টও নাই, আমার বিজনেস অ্যাকাউন্টও নাই, আমরা কি করতে হবে বাইরেদেরকে দিতে হবে, বা আমার এখান থেকে আমি ধরুন আমাকে পারমিশন দিবে, এখানে ধরুন আমি পারমিশন দেওয়ার জন্য আমরা কি করতে হবে, যখন আমরা বিজনেস ডট ফেসবুক ডট কম এ গেলাম বা বিজনেস সেটিং এ যখন গেলাম ফেসবুক ডট কম এর পরে, তাহলে আমার এরকম একটা অপশন আসবে, আমি আবার কেটে দিলাম, কেটে দিয়ে আমরা নতুন করে আসলাম। দেখেন আমরা এখান থেকে গেলাম বিজনেস, আগে কিন্তু আমার প্রোফাইলটা ওপেন করা থাকতে হবে, ওপেন করা থাকলে তাহলে আমি ঢুকতে পারবো, নাহলে আমাকে নতুন করে অ্যাক্টিভ করতে বলবে, না হলে সমস্যা বলবে। আপনার যে প্রোফাইলের আন্ডারে আপনি অ্যাড ম্যানেজারটা তৈরি করতেছেন ওই প্রোফাইলটা আপনি কি করতে হবে ব্রাউজারে লগ ইন থাকতে হবে। তাহলে আমরা বিজনেস ফেসবুক ডট কম এ গেলাম, এখান থেকে আমরা স্টেজ দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা সিলেক্টে দিয়ে দিয়ে দিলাম, সিলেক্টে দিয়ে ঢুকতে পারবো, আমরা চাইলে অন্যভাবে ঢুকতে পারবো। তাহলে আমরা এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা দেখেন এখানে আমার দুটো তৈরি করা আছে। এখন আমরা একটা জিনিস একটু লক্ষ্য করে দেখি, আমাদের এখানে কখনো এখন অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়নি, দেখতেছেন, দেখেন আমরা এখানে এখনো অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয় না, দুইটা আমাদের বিজনেস ম্যানেজার আছে, একটা হলো অটোমেটিক্যালি হয়ে গেছে আর একটা হলো ফেজের আন্ডার হয়ে গেছে।
প্রথমটা যেটা তৈরি করা আছে আবির নামে, এখানে এই ফেজও নাই অ্যাড অ্যাকাউন্ট নাই। দ্বিতীয়টা দেখেন, এখানে ফেজও আছে পার্সন আছে, মানে কি একজন লোক আছে, আর এখানে শুধু পার্সন আছে। পার্সন মানে কি আমি যখন অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করি তখন আমার অটোমেটিক্যালি একটা অ্যাকাউন্ট হয়ে যায়, সেখানে আমার ফেজ অ্যাড করা নাই। এখন দেখেন আমরা এখান থেকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর ধরেন আমরা আবিরে গেলাম, এখান থেকে আবিরে ক্লিক করলাম। দেখেন আমাদের এখন মূল কাজে চলে আসবো। এখান থেকে আমরা যখন অ্যাকাউন্টে প্রবেশ করব, দেখেন আমাদের এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। আমরা যদি এখানে ফেজ থাকে তাহলে আমরা এখান থেকে ফেজ গুলো দেখতে পারবো, আমরা চাইলে অ্যাড ম্যানেজার তৈরি করতে পারবো, অ্যাড সে রিপোর্ট তৈরি করতে পারবো, এখান থেকে আমরা যাইতে পারবো। দেখেন এখানে থ্রি ডট বাটন আছে, আমরা এখান থেকে যাব। এখান থেকে দেখেন আমরা যখন আমরা বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্টে ঢুকলাম হোম মেনুতে, তখন আমাদের এরকম একটা অপশন আসবে, আর নাহলে আমরা অন্যভাবে যেতে পারবো। এখান থেকে দেখেন আমরা থ্রি ডট বাটন পাচ্ছি। এখান থেকে এই থ্রি ডট বাটনে যখন আমরা ক্লিক করবো আমাদের অনেকগুলো অপশন দেখাবে। দেখেন আমরা থ্রি ডট বাটনে প্রবেশ করলাম। এখানে আমাদের টুলস প্রথমে দেওয়া আছে বিজনেস সেটিং, অ্যাড ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার। আমরা বিজনেস সেটিং এ যাব। বিজনেস সেটিং এ যখন আমরা ক্লিক করবো আমাদের এরকম একটা অপশন আসবে। আমরা সেটিং এ প্রবেশ করার পর দেখেন আমরা যে একটা রুলস আছে একটাই কি বিজনেস অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে আরমানুল আলম নামে। এখন আমরা কি করবো, একজনকে পারমিশন দিব, যেটা দিয়ে আমরা কি করতে পারবো, আমি চাইলে কি করতে পারবো আমার অ্যাড ম্যানেজারটা সে কন্ট্রোল করতে পারবে। আমি চাইলে অ্যাড অ্যাকাউন্টে পারমিশন দিতে পারবো, আমরা চাইলে বিজনেস ম্যানেজারে পারমিশন দিতে পারবো, আমি যাকে যে রুলস দিব সে কাজ করতে পারবো। আপনার অ্যাড অ্যাকাউন্ট একটা আছে কিন্তু আপনি অ্যাড অ্যাকাউন্টকে আবার বারবার করবেন প্রতিটা নামে না, আপনি কি করতে হবে তাদেরকে ইউজার মানে কি সে ব্যবহার করার জন্য কয়েকটা রুলস আছে। প্রথম রুলস হচ্ছে ফিফন পার্টনার সিস্টেম। এখন দেখেন ফিফোনে যখন আমরা ক্লিক করবো এখানে আমাদেরকে দেখাচ্ছে যে আইডি বা ইমেল আমাদের এখানে দিতে হবে। তাহলে ধরুন আমি একটা অ্যাকাউন্টে দিতে চাচ্ছি, সেখান থেকে আমি পারমিশন নিতে চাচ্ছি, তাহলে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে বলতেছে যে এন্টার ইমেল অ্যাড্রেস, মানে কি আমার ইমেল অ্যাড্রেসটা অবশ্যই কিন্তু আপনার লাগবে কি ওই প্রোফাইল বা ফেসবুকের আন্ডারে, যদি ফেসবুক না থাকে ইমেল দিয়েও করতে পারবেন, কিন্তু আপনার লাগবে কি যে কোনো একটা ফেসবুকে লগ ইন থাকতে হবে, তাহলে আপনি কাজ করতে পারবেন না। আপনি আরেকজনের ইমেলে বা আরেকজনের ফেসবুক কেন লগ ইন করবেন, আপনার যে ফেসবুক প্রোফাইলটা থাকবে ওইটা দিয়ে আপনি লগ ইন করবেন। এখান থেকে আমরা যাবো, এখানে একটা ইমেল দিবো। দেখেন আমরা এখান থেকে যখন ইমেল দিবো কনফার্মের জন্য আমরা কি করতেছি, আমার অ্যাড ম্যানেজার যেটা আছে অ্যাড ম্যানেজার না, আমরা বিজনেস ম্যানেজারের পারমিশন দেওয়ার জন্য, বিজনেস ম্যানেজারে একটা লোক নিয়োগ দেওয়ার জন্য বা আমার কাজ করার জন্য আমি কেন দিবো, কারণ সে আমার যেন কাজ অবর্তমানে কাজ করতে পারে, আমি তাকে কি রুলস দিবো সেটা আমরা পরে দেখবো। এখান থেকে আমরা দিলাম, দেওয়ার পর আমরা কি করবো, দেখেন আমি যদি আমার আমাকে দিয়ে দিই, এখান থেকে দেওয়ার পর আমরা এখান থেকে আমার জিমেল আইডিটা দিব। এখান থেকে দেখেন আমরা চাইলে অনেকগুলো একসাথে পাঠাতে পারবো। এখানে আমরা কি করলাম, ইমেলটাকে সিলেক্ট করে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে অপশন আসতেছে, দেখেন আমরা এখান থেকে নিচে স্ক্রল ডাউন করবো, আমাদের অনেকগুলো অপশন আসতেছে। ফুল কন্ট্রোলের বিষয় আসতেছে যে আপনি কি ফুল কন্ট্রোল দিবেন, ফুল কন্ট্রোল মানে কি আপনি কাউকে বাদ দিতে পারবেন, আপনি সবকিছু চালাতে পারবেন, অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন, ওইখানে ইমেজ ডিলিট করতে পারবেন, সবকিছু করতে পারবেন। কিন্তু একটা বিষয় হলো যায় আপনার অ্যাক্সেস, পেজ অ্যাক্সেস এক জিনিস, তারপরে অ্যাড ম্যানেজার এক জিনিস, তারপরে অ্যাড অ্যাকাউন্ট আরেক জিনিস। আমরা যে বিজনেস অ্যাকাউন্টে তৈরি করতেছি সেটা হলো অন্য বিষয়, সেটা হলো আপনার এখান থেকে আপনি পারমিশন চাইলে কারোকে বাদ দিতে পারবেন, কারোর অ্যাড ম্যানেজার থেকে আমরা বাদ দিতে পারবো, কিন্তু আমরা ওই বিজনেস ফেজ অ্যাকাউন্ট থেকে বাদ দিতে পারবো। ফেজ অ্যাক্সেসের জন্য আমাদের ফেজ অ্যাক্সেস দিতে হবে। সেখান থেকে আমরা দেখেন এখান থেকে আমরা কন্ট্রোল পাওয়ার দিতে পারবো, দেখেন ইন্টারেকশন দিতে পারবো, ভিউ অল ম্যানেজার দিয়ে দিলাম, তারপরে ধরেন আমরা এখান থেকে ফুল কন্ট্রোলটা দিয়ে দিলাম ম্যানেজ করার জন্য। এরপর আমরা এখান থেকে আবার যদি আমরা আরো অপশন দেখতে চাই এখান থেকে আমরা ক্লিক করবো, ক্লিক করার পর আমরা নিচে চলে যাবো, এখান থেকে আমরা অপশন গুলা দেখতে পারবো। এখানে আমরা ফিনান্স যদি কোনো কিছু দিতে চাই সেখান থেকে আমরা এখান থেকে ম্যানেজ করার সুযোগ দিয়ে দেবো, আমরা নেক্সট এ ক্লিক করবো। দেখেন নেক্সট এ ক্লিক করার পর দেখতেছেন আপনার আবির যে ফেজটা আছে এই ফেজটার আন্ডারে আমাদের, তাহলে আমরা কন্ট্রোলটা নিচ্ছে কার থেকে, আবির থেকে। আবির যে ফেজটা আছে ওই ফেজ থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব নাম। নাম দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে আমরা আবার নিচে স্ক্রল ডাউন করে যাব, তারপর ফুল কন্ট্রোলটা আমরা দিয়ে দিব। এখানে আমরা সবগুলো কন্ট্রোল দিয়ে দিব এক্সেসের, তারপরে রেভিনিউ আমরা এখান থেকেও দিয়ে দিব, যেটা আমি ফুল পারমিশন দিতে চাচ্ছি। আপনি যদি কাউকে পারমিশন কতটুকু দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এখানে দেখেন প্রথম একটা অপশন দেখা যাচ্ছে শুধু অ্যাডস, আমি যদি এখানে ফুল কন্ট্রোলটা তুলে দিই বুঝতে পারবো।
দেখেন এখানে আমরা প্রথমে চলে গেলাম, এখানে প্রথমে হলো যে অ্যাডস, সে কি করতে পারবে? যদি অ্যাডস এর রুলসটা আমরা দিয়ে দিই ফেজের জন্য, সে কি করতে পারবে? অ্যাড ক্রিয়েট করতে পারে, ম্যানেজ করতে পারে, ডিলিট করতে পারে অ্যাডস পার ফেজ। ফেজে কি করতে পারে? ফেজের অ্যাড গুলো ডিলিট করতে পারবে, বাদ দিতে পারবে, এই কাজগুলো করতে পারবে এবং ক্রিয়েট করতে পারবে। মানে অ্যাড একটা তৈরি করতে পারবে, অ্যাড একটা বাদ দিতে পারবে, অ্যাড একটা কি করতে পারবে সে ডিলিট করতে পারবে। দিস পেজ, পেজের পেজে যখন আমরা অ্যাড দিব, এরপরে রুলস হচ্ছে ইনসার্ট। ইনসার্ট সে বলা হচ্ছে কি, আপনি এটা দেখতে পারবে এই পারফরম্যান্সটা, যখন আমরা একটা প্রোফাইল বা একটা অ্যাড সারি, এটা কেমন ইমপ্রেশন আসতেছে, বা কি আমরা একটা পেজ সারি না, পেজে ইমপ্রেশন কেমন, রিচ কেমন আমরা দেখি না, যে কে লাইক দিছে, কে কমেন্টস দিছে, এই কাজগুলো করতে পারবো দ্বিতীয় যদি আমি পারমিশনটা দিয়ে রাখি ইনসার্ট। এরপরে রেভিনিউ, রেভিনিউ হলো যে আপনি ভিউ করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন, আপনার যে ডাটা গুলো সংগ্রহ হলো, কে এক্স এ কে ঢুকলো, কে কতটুকু ভিজিট করলো বা এঙ্গেজ কতটুকু হলো, লাইক দিলো, কমেন্টস দিলো, সেটা কি আমরা কি করতে পারবো এক্সপোর্ট করতে পারবো। তাহলে আমরা এই তিনটে রুলস এর মধ্যে যে কোনো, আমরা একটা লোককে তো সব পারমিশন দিব না, আমরা যখন কাজ করবো তখন একজনকে একটা পারমিশন দিয়ে দিব, আর ওভার অল কন্ট্রোল করার জন্য আমরা যে বিশেষ তাকে আমরা দিব, যে আমার কথাটা শুনবে, যে আমার প্রতি আত্মবিশ্বাস আছে, সে সবকিছু। এখন এই বিষয়টা হলো যে আমরা যখন একটা পেজের বা একটা অ্যাকাউন্টে যখন ফুল পারমিশন দিয়ে দিব, সে যদি আমার প্রতিটা করে তাহলে সমস্যা না, এই জন্য আমরা ফুল অ্যাক্সেস দিব না। ফুল অ্যাক্সেস কাকে দিব? আপনি নিজে কি নিজে দিবেন, আপনি অন্য একটা ফেসবুক আইডি দিয়ে দিবেন, নাহলে আপনার যে ভাই আছে বাইরে দিবেন, যেটা দিয়ে আপনি তার প্রতি আপনার আত্মবিশ্বাস আছে, সে আপনার ক্ষতি করবে না, আর নাহলে আপনি যারা নিয়োগ দিবেন তার দিয়ে, পরবর্তীতে আপনি চাইলেও তারা বাদ দিতে পারবেন, সে যদি কোনো অকারেন্স করে তাহলে আপনি কি করতে পারেন বা দিতে পারেন। এখন দেখেন পার্সিয়াল অ্যাক্সেস বিজনেস টুলস অ্যান্ড ফেসবুক, দেখেন এখানে কন্টেন্ট মেসেজ করতে পারে, কমিউনিটি অ্যাক্টিভিটি করতে পারবে, অ্যাডস করতে পারে, ইনসার্ট করতে পারে, দ্বিতীয়টা দিলেন। এরপরে আসেন ফুল কন্ট্রোল, আপনি চাইলে ফেসবুক টুলটি ফুল কন্ট্রোল দিতে পারবো, আমরা সবগুলো দিয়ে দেবো, যদি অ্যাডমিনের জন্য সবগুলো করতে চাই করতে, আর এখান থেকে যে কোনো একটা রুলস আমরা দিয়ে দিব, আর যে ব্যক্তি ফুল কন্ট্রোল পাবে সেই ব্যক্তি সবগুলাই করতে পারবে। আমরা এখান থেকে ইনভাইটে দিয়ে দিলাম, দেখেন ইনভাইটে যাওয়ার সাথে সাথে আমার আমার যে ইমেলটা আছে ওই ইমেলে একটা মেসেজ চলে যাবে, এখান থেকে আমরা ডান করে দেবো। দেখেন একটু আগে আমরা যে ইমেলটা দেখলাম, এখান থেকে দেখেন আমাদেরকে বলতেছে যে আমরা একটা হয়ে গেছে। এখন আমরা অ্যাড অ্যাসেটও করতে পারবো, এখান থেকে ফুল কন্ডিশন আমরা কি কি দিলাম সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। দেখেন আমরা প্রথমে কি করলাম, এখন ইনভাইট এখানে বলা হচ্ছে যে ইনভাইট করা হচ্ছে, এখন আমি কি করতে হবে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে আমি চলে যাবো আমার ইমেলে, আমরা ইমেলে চলে গেলাম, আমি ইমেলে চলে গেলাম, আমার ইমেলে যে ইমেলটা দিয়ে আমরা ইনভাইট করলাম সেটা দিয়ে এখানে একটা মেসেজ আসবে। দেখেন আমরা একটু এখানে দেখেন আমাদের তিনটে জিনিস দেখাচ্ছে, আমরা ফেসবুকে বা আমরা জিমেইলে তিনটে জিনিস পাই, একটা হলো যে প্রাইমারি, আরেকটা হলো যে প্রমোশন, আরেকটা হলো যে সোশ্যাল। সোশ্যাল হলো যে আমরা তো ধরনের সোশ্যাল সাইট আছে, যেটা বলা হচ্ছে কি লিঙ্কডিন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এ ধরনের সাইট গুলোতে বলা হচ্ছে সোশ্যাল। তো আমরা এই সোশ্যাল সাইট গুলোতে আমরা কি কি পাবো সেটা, আর প্রমোশন সাইট বলতে কি, আপনি কোনো জায়গায় যখন আমরা কোনো ইমেজ নামাই বা কোনো কিছু করে আমরা কি একটা ইমেল দিই না, ইমেল বা নাম্বার দিই, তখন তারা কি করে আমাদের ইমেল বা নাম্বার গুলো কালেক্ট করে, কালেক্ট করার পর আমাদেরকে বলে ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমাদেরকে বিভিন্ন টেম্পলেট গুলো দেয়। দেখেন আমরা যদি এখানে প্রমোশন দিই, দেখেন আমাদেরকে অনেকগুলো, যেমন লিঙ্কডিন থেকে পাঠাচ্ছে, লিডিং থেকে পাঠাচ্ছে, আইডিবি থেকে পাঠাচ্ছে, যেমন এদিন আমি আইডিবির একটা এটা জব এর মধ্যে অ্যাপ্লাই করলাম, দেখলাম আর যে জব এর মধ্যে অ্যাপ্লাইটা করার পর তারা নোটিশ পাঠাচ্ছে যে আপনি অ্যাকসেপ্ট করছে। এক বিষয়টা যে আমরা অনেক সময় যখন জবের জন্য অ্যাপ্লাই করি তখন আমাদের যে সাইটগুলো আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তখন আমাদেরকে মেসেজ দিয়ে এখান থেকে আপনি ট্যাগিং করতে পারবেন। দেখেন আমাদেরকে ফিমেল সিনিয়র ভার্সন থেকে আমাদেরকে দেখাচ্ছে, দেখেন এখানে আমরা লিঙ্কডিন থেকে অনেকগুলো মেসেজ পাবো, এখান থেকে দেখেন লিঙ্কডিনে তারা কি দিচ্ছে, এখান থেকে আমরা জবের জন্য অনেকগুলো কাজ দেখাচ্ছে। তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারলাম। যেমন আমরা এখানে আরো কিছু বিষয় রয়েছে, প্রাইমারি, প্রাইমারি তো আমরা নর্মাল যে মেসেজ গুলো করি সেটা প্রাইমারিতে থাকবে, আবার প্রাইমারি তো থাকতে পারে, আবার স্প্যাম এ থাকতে পারে। অনেক সময় আমরা ইমেল গুলো সেন্ড হচ্ছে কিনা আমরা পাচ্ছি, সেটা অবশ্যই স্প্যাম এ পাবেন, কিসে পাবেন, স্প্যাম, স্প্যাম কথা পাবেন, এখানে যাবেন মোর অপশনে থাকবে, এখানে যদি স্প্যাম লেখা থাকে স্প্যাম দেখবেন, নাহলে মোর অপশনে যাবেন, মোর অপশন থেকে এখানে স্প্যাম শব্দটা আছে এখানে আপনি ক্লিক করুন, ক্লিক করার পর কোনো ব্যক্তি যদি আপনার কোনো লিঙ্ক বা কোনো কিছু পাঠায় সেটা স্প্যাম চলে আসবে। এখানে আমরা ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের স্প্যাম এর দুটো জিনিস, একটা হলো যে বাইট এবং নীল পেটেলের কিছু দুটো মেসেজ আছে, আপনি এই মেসেজ গুলো আমার কিন্তু প্রাইমারিতে বা ইনবক্সে কখনো শো করবে না, স্প্যামে শো করবে। অনেক সময় আমরা মেসেজ পাঠাই না, বলে দেন ভাই এখান থেকে সেন্ড হয়েছে কিন্তু আমি পাচ্ছি না, আমি ঘুরিয়ে যাই কোন জায়গায় খুঁজি, সেটা হলো আমরা ইনবক্সে খুঁজি, ইনবক্সে খুলে খুঁজলে কখনো আপনি মেসেজটা পাবেন না। তাহলে আমরা অবশ্যই দেখতে হবে যে যে মেসেজটা আমরা ইনবক্সে পাচ্ছি না সেটা অবশ্যই কি হতে হবে, সেটা স্প্যামে পাবো। আর যখন আমরা এটা ফরমেশন কোনো টেম্পলেট ব্যবহার করি তখন আমরা সেটা পাবো ফরমেশনে। আমরা যদি টেম্পলেট ব্যবহার করি তাহলে আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করার পর আমরা টেম্পলেটে দেখবো, প্রাইমারিতে কখনো পাবো না।
আমরা টেমপ্লেটে যাব, টেমপ্লেটটাকে আমরা এখান থেকে দেখবো যে আমাদের কি কি বিভিন্ন সোশ্যাল মিডিয়া। এরপর আসেন আমরা সোশ্যাল মিডিয়াতে। একটু আগে যখন আমরা মেসেজটা পাঠালাম, দেখেন আমাদেরকে বলতেছে যে ইনভাইট মোহাম্মদ আরমানুল আলম ইনভাইট করলো আমার বিজনেস ফেসবুকের জন্য। আমি এখান থেকে ক্লিক করবো, দেখেন একটু দেখেন দেখেন আমার এখান থেকে পাঠালো। তাহলে আমরা এটা সিলেক্ট করলাম এই জিনিসটা, এখান থেকে আমরা যখন দেখেন আমরা এখানে ক্লিক করতে হবে এই আইডিটার মধ্যে, যেখান থেকে আমরা ইনভাইট পাঠাইছি সেখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে যখন ক্লিক করব তখন আমাদেরকে একটু নিচে আসবেন স্ক্রল ডাউন করে। তাহলে দেখেন আমাদেরকে বলতেছে গেট স্টার্ট। যখন আমরা গেট স্টার্ট করব, একটু পরে দেখুন গেট স্টার্ট করব, সেটা গেট স্টার্ট করব করার পর আমাদেরকে একটা মেসেজ আসবে, সেটা হলো আমাদের ফেসবুক ওপেন করতে হবে। সেটা আমরা ফেসবুকটা ওপেন করে নেব। এখন দেখেন আমাদের ফেসবুক অটো, এখান থেকে আমরা কন্টিনিউ আরমানুল আলম না দিয়ে আমরা কি করতে হবে নিজেরা লগ ইন করতে হবে। সেটার জন্য আমরা কি করতে হবে নিজেদের, আমরা এখান থেকে যদি আমরা লগ ইন করে তাহলে আমাদের আরমানুল যে ফেসটা আছে প্রোফাইলটা ওখান থেকে আমরা কি অটোমেটিকলি অ্যাকসেপ্ট করে নেবে। তাহলে আমরা একটু আগে বললাম কি যে ফেসটা যে ব্রাউজারে যে কোনো কি ফেসবুক লগ ইন করা থাকলে সেটা নিয়ে নেবে। এখন দেখেন আমার জিমেল টোলে যে কি জয়রুলক নামে, কিন্তু আমার এখান থেকে কন্টিনিউ বলতেছে। আমরা যদি কন্টিনিউ না করে তাহলে আমরা কি করতে হবে, আমরা অন্য একটা ব্রাউজারে আমরা ওপেন করতে হবে, সেখান থেকে আমরা কি করতে হবে ঢুকতে হবে। দেখেন আমরা একটু আগে এখানে দেখেন এখানে পেজ ওপেন করা আছে, সমস্যা নেই। তাহলে দেখেন আমরা এখান থেকে এই পেজটা আমরা একটু বাদ দিয়ে দিলাম, এখান থেকে আমার আইডিটা আমার ফেসবুকটা ঢুকে জয়েন করলাম আমরা বুঝতে পারবো। দেখেন আমরা এই আইডিটা একটু লগ আউট করে দিই, আমরা এখান থেকে লগ আউট করে দিই। দেখেন আমি আমার আইডি থেকে এখন দেখেন আমরা জিমেলে যাব, জিমেলে যাওয়ার পর আমরা গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্ট থেকে দেখেন আমরা এতক্ষণ পর্যন্ত পাইলাম আরমানুল আলম, এখন যখন আমি জিমেলটা বা আমার ফেসবুকটা এখানে লগইন করলাম এখানে কন্টিনিউ দেখা যাচ্ছে জহিরুল হক। এখানে আমরা কি করব এখানে কন্টিনিউ দিয়ে দিব, দেখেন আমরা অটোমেটিকলি এখান থেকে আমাদের কনফার্ম হয়ে যাবে। দেখেন এখান থেকে আমার বলতেছে যে নাম বিজনেস নামটা দিতে হবে, তাহলে আমরা বিজনেস নামটা কি দিলাম আবির। তাহলে আমরা এখান থেকে বিজনেস নামটা ফেয়ার দিয়ে দিলাম আবির নামে। এই ফেজের নামটা বিজনেস এর ফেজের নামটা কি নাবির কি নামটা দিছ না? সবগুলো বড় হাতে, এ সবগুলো কি বড় হাতে? নামটা দিয়ে দিচ্ছি,
এখানে আমাদের নামটা দিয়ে দিবি। এখানে আমাদের আনভেরিফাইড দেখাক সমস্যা নাই, আমরা যদি আনভেরিফাইড দেখা তাহলেও সমস্যা নাই। তাহলে আমরা এখান থেকে কি দিব, কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর আমরা এখান থেকে নিচে আসব, একটু দেখেন আমরা এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটেশন দেখাবো। একটু অপেক্ষা করেন, এখান থেকে দেখেন আমরা আবির নামে যে পেজটা আছে সেখান থেকে আমরা অ্যাক্সেস নিয়ে নিলাম। আমি কি অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস নিলাম, অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস নিতে পারলাম। তাহলে বিজনেস ম্যানেজারে অ্যাকাউন্টে আমরা কি করলাম, অ্যাক্সেস নিয়ে নিলাম, আমাদের ফুল কন্ট্রোল দিয়ে দিচ্ছে। তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম। দেখেন আমরা যে কাজটা করব, তিনটে জিনিস দিয়ে আমরা কাজ করব, অ্যাড ম্যানেজার ভেরিফাইড, তারপর ওটা কি অ্যাড অ্যাকাউন্ট, এই তিনটে দিয়ে আমরা কি করতে পারবো, প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবো, এটা তো আমরা বুঝতে পারছি। তাহলে এই বিষয়টা নিয়ে আমরা এখন কিভাবে অ্যাড ম্যানেজারে আমরা কি করব, অ্যাক্সেস নিব, অন্য কাউকে কি দিব, অ্যাক্সেস দিব, সেটার জন্য আমরা কি করতে হবে, প্রথমে আমরা যেতে হবে আগের রেটের মধ্যে গেলাম। এখানে যাওয়ার পর আমরা দেখেন প্রথমে লেখা আছে কি ইউজার, আমরা এখানে কি থ্রি ডট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর বিজনেস ম্যানেজারে যাব, বিজনেস সেটিং এ যাব। আমরা কি যাব বিজনেস সেটিং এ যাওয়ার পর আমাদের এই অপশনটা আসবে। তাহলে আমরা এই একটা রুলস দিব, বা আমার এই অ্যাড ম্যানেজারটা, এই অ্যাড ম্যানেজারটা কিভাবে চালাবো তাকে দিয়ে আমরা কি করবো একটা। তো ধরেন আমরা এখান থেকে প্রথমে কি করবো, এখানে অ্যাড পিপলে যাব। কিসে অ্যাড পিপল, অ্যাড পিপলে কি ক্লিক করার সাথে সাথে আমাদের একটা জিমেল লাগবে। ধরেন আমরা এই জিমেলটা, এটা পারমিশন দিতে চাচ্ছি আমরা, এখানে এখানে আমরা একটা জিমেলে যাব, এই লোকটার একটু পারমিশন দিব। এখান থেকে আমরা জিমেল থেকে এই জিমেলটা কপি করে নিব, হুবহু কপি করে, বা আপনি যেভাবে পারেন এভাবে আপনি লিখে নেবেন। আচ্ছা আমরা লিখে নিই, এখানে যে আমরা জিমেল লিখে দিব, সবাই দেখেন এখানে আমরা কি দিব, এটা কিসের পারমিশন দিচ্ছি, আমরা অ্যাড ম্যানেজার, বিজনেস অ্যাড ম্যানেজারের পারমিশন দিচ্ছি। আমি একটা লোককে আমার ইমেলের মাধ্যমে তাদেরকে কি রুলস দিব সেটার জন্য আমরা কি দিচ্ছি, পারমিশন দিচ্ছি। এতটুকু আমরা ক্লিয়ার। এখানে দেওয়ার পর আমরা জিমেলটা হুবহু জিমেলটা লিখব। এখন জিমেলের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক সমস্যা নাই, কিন্তু থাকতে হবে কি যে ইমেলটা, যে জিমেলটা আমরা ওপেন করব ওই জিমেলের ব্রাউজারের মধ্যে কি একটা ফেসবুক অ্যাকাউন্ট কি থাকতে হবে, অ্যাকাউন্ট ওপেন থাকতে হবে বা লগইন করা থাকতে হবে। এখান থেকে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের এই অপশনটা আসবে। দেখেন আমরা একটু কনফার্ম হয়ে নিই এটাকে ঠিক আছে নাকি। এখান থেকে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে গেলাম। দেখেন আমরা নেক্সট এ ক্লিক করব। দেখেন আমরা কিসের পারমিশন দিচ্ছি, একটা অ্যাড বিজনেস বা বিজনেস অ্যাড ম্যানেজারের পারমিশন দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক করলাম, নেক্সট নেক্সট এ ক্লিক করার পর আমাদের একটা উইন্ডো আসছে। এই উইন্ডো থেকে আমরা কি করব, এই পারমিশন গুলো দিতে পারবো আমরা অ্যাড ম্যানেজারের জন্য। এখান থেকে আমরা পারমিশন দেব। এখন দেখেন আমরা যখন ইমেলটা পাঠালাম, কোন পেজের জন্য পাঠাচ্ছে, কোন বিজনেসের জন্য, আবির, আবির বিজনেস অ্যাকাউন্টের, ওই আবির বিজনেস যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট থেকে আমরা একটা লোককে কি পাঠাচ্ছি, একটা ইমেলে তার পারমিশনটা পাঠাচ্ছে। তাহলে আমরা কি করতে হবে, ইমেলটা দিতে হবে, ওই ইমেলটা কি থাকতে হবে, সবাই একটু কথা মনে রাখবেন, ওই ইমেলটার আন্ডারে একটা ফেসবুক লগইন করা থাকতে হবে। অবশ্যই কিন্তু ইমেল দিয়ে ফেসবুক খোলা থাকতে হবে এরকম কিছু না। তাহলে আমরা বুঝতে পারলাম, এখান থেকে দেখেন আমরা পারমিশনগুলো দেখতে পারবো, এখানে আমরা কি কি পারমিশন দিব। এখন দেখেন আমরা যখন এখান থেকে পারমিশনটা দিব সেটা আমরা এখান থেকে দিতে পারবো। এখন আমরা যে কাজটা করব, যখন আমরা এখান থেকে আবির নামে বিজনেস অ্যাকাউন্টে যখন আমরা দিব, কি দিচ্ছি আমরা একজনকে
পারমিশন দিচ্ছে, একজনকে কি দিচ্ছে পারমিশন দিচ্ছে, সেটা হলো বিজনেস অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য। বিজনেস অ্যাকাউন্ট কি ম্যানেজ করার জন্য। মাইক্রোফোন বন্ধ রাখো। বিজনেস অ্যাকাউন্ট কি পারমিশন দিচ্ছে। এখন আমরা এখান থেকে কিসে যাব, এখান থেকে আমরা অল কন্ট্রোল দিতে পারবো, এখান থেকে আমরা ইন্ডিকেশন দিতে পারবো, ভিউ ম্যানেজ দিতে পারবো, তারপর কন্ট্রোল অ্যাক্সেস দিতে পারবো। সবাই দেখেন আমরা এখান থেকে কাজগুলো করতে পারবো। এখানে যখন আমরা নিচে যাব তখন আমরা দেখতেছি ভিউ অ্যাডভান্স অপশন। আমরা যদি এখানে ক্লিক করে দেখেন ভিউ অ্যাডভান্স অপশন, দেখেন এই অপশনটার মধ্যে আমরা ক্লিক করবো। এখানে যখন আমরা অপশনটার মধ্যে ক্লিক করবো আমরা কিছু আরো অপশন পাবো। সেখানে পাচ্ছি আমরা যখন স্ক্রল ডাউন করে নিচে যাবো এখান থেকে আমরা পাচ্ছি কি ফিনান্স। ফিনান্সটা আমরা টাকা পয়সার বিষয়ে আমরা সেটা আপনি কি করতে পারেন, ভিউ করতে পারবেন, ম্যানেজ করতে পারেন, ফিনান্সিয়াল ইনফরমেশন দিতে পারেন, বিজনেস অ্যাকাউন্ট লাইক ট্রানজেকশন, তারপর ইনভয়েস, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, তারপরে পেমেন্ট মেথড। আর ফিনান্স যদি অ্যাকসেপ্ট করতে চান, আপনি যদি তারা পারমিশন দিতে চান, সে টাকা পয়সার আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি করতে পারবে। ফিনান্স তো আমরা টাকা পয়সার প্রবলেম গুলো বুঝতে পারি যে কত টাকা খরচ করবে, কত টাকা কি করছে, ট্রানজেকশন কত করছে, স্টেটমেন্ট গুলো তৈরি করতে পারবো। এখানে বলে দিচ্ছে প্রথমে বলতেছে যে বিউ সে দেখতে পারবো, ম্যানেজ করতে পারে, ফিনান্সিয়াল ইনফরমেশন মানে কি টাকা পয়সার হিসাব গুলো সে ম্যানেজ করতে পারবে, দেখতে পারবে। তারপর বলা হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্ট লাইক, বিজনেস অ্যাকাউন্টের মধ্যে, তারপর লাইক ট্রানজেকশন মানে কি ট্রানজেকশন গুলো সে করতে পারবে। এরপর বলতেছে ইনভয়েস, ইনভয়েস মানে কি আমরা যখন একটা স্টেটমেন্ট দিই ব্যাংক থেকে, ওই স্টেটমেন্ট আমাদের এখানে কত টাকা বিজনেস অ্যাকাউন্টের মধ্যে কত টাকা খরচ হচ্ছে, কত টাকা আসতেছে, কত টাকা যাচ্ছে, সেটা ইনভয়েস হিসেবে সে তৈরি করতে পারবে। এরপরে বলতেছে স্পেন্ড, স্পেন্ড মানে কি খরচ, খরচ করা হচ্ছে। তারপরে বলা হচ্ছে পেমেন্ট মেথড, আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবেন। পেমেন্ট মেথড অ্যাড করা হয় কার্ডের মাধ্যমে। আমরা দুই ধরনের কার্ড ব্যবহার করা, একটা হলো ডুয়াল কারেন্সি আর একটা হলো যায় এমনি নর্মাল একটা কান্ট্রির জন্য। তাহলে আমরা ডুয়াল কারেন্সি ব্যবহার করলে ডলারে কনভার্ট হবে, আপনি ওই কোনটা ওই কাজটা করতে হলে আমাদের লাগবে কি পাসপোর্ট লাগবে। তো পাসপোর্ট জানেন না তারা, আমরা ডুয়াল কারেন্সি ডলার কিনা যায়, এটা একটু রেট বেশি দিয়ে কিনতে। আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো। দেখেন আমরা যখন নেক্সটে ক্লিক করলাম দেখেন আমাদেরকে এখান থেকে দেখাচ্ছে যে ইনভাইট, আমাদের কি কি দেখাচ্ছে ইনভাইট, নো ফেস, আপনাদের এখান থেকে আমাদের কি দেখাচ্ছে কোনো ফেস দেখাচ্ছে না। আমরা এখান থেকে ফেস যদি দেখতে চাই, এখান থেকে আমরা ফেস কোনো কিছু শো করতে চাই না। আমরা ব্যাকে যাব, একটু ব্যাকে যাওয়ার পর আমরা এখান থেকে একটা ফেজ সিলেক্ট করে দিব। এখান থেকে দেখেন আমরা ফুল কন্টেন্ট দিতে পারবো, ফুল এভরিথিং দিতে পারবো। এখান থেকে আমরা যখন নিচে যাব এখান থেকে আমরা কন্ট্রোলগুলো দিতে পারবো। দেখেন আমরা এখান থেকে এই বিষয়গুলো দিয়ে আমরা যখন নেক্সট ক্লিক করব তখন আমাদেরকে বলা হচ্ছে যে আপনার এখানে কি ফেজ অ্যাক্টিভ করা নাই। তাহলে আমরা এই বিষয় থেকে যদি আমরা ফেজগুলো যদি অ্যাক্টিভ না করা থাকে তাহলে আমরা এখান থেকে ইনভাইটে দিয়ে দেবো। দেখেন আমরা ইনভাইটেশন যখন আমরা পাঠালাম এখান থেকে ডান করে দিলাম, কার কাছে পাঠালাম, দেখেন এখানে সামি সন্তানের নামে যে আইডিটি আছে সেখানে আমরা কি করলাম একটা ইমেল পাঠিয়ে দিলাম। সেটা আমরা কিভাবে অ্যাক্টিভ করবো, এত ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ হবে না যতক্ষণ পর্যন্ত সে কি করবে এটা রিসিভ না করবে। এখানে রিসিভ করার জন্য কি লাগবে, তার ইমেলটা ওপেন করতে হবে, তার এখানে একটা যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট লগইন থাকতে হবে যে কেউ ব্যক্তির। তো আমরা এখান থেকে যাব তার আইডিতে, যাওয়ার পর আমরা জিমেলে যাব। এখান থেকে জিমেল তিন ধরনের যাওয়া যায়, এখান থেকে আমরা ক্লিক করলে হবে থ্রি ডট বাটনে, যখন আমরা ক্লিক করবো এখানেও জিমেল দেখতেছি। এখান থেকে দেখেন একটা জিনিস আমরা একটু ফলো করে, আমরা এখানে কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আগে থেকে কি করলাম লগইন করে রাখলাম। তাহলে আমরা কি করতে পারবো পারমিশনটা নিতে পারবো, সবাই একটু ফলো করবো। দেখেন আমরা এখান থেকে যখন নিলাম তাহলে আমরা প্রথমে কি করবো এই অ্যাকাউন্টে যাব। এই অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা কিসে পাবো, মাইক্রোফোন বন্ধ রাখবেন। এখান থেকে দেখেন ফেসবুক অ্যাকাউন্ট নামে একটা চলে আসছে এখানে নোটিফিকেশন। মাইক্রোফোনটা বন্ধ রাখো, মাইক্রোফোন অন করবে না ভাই, ভিডিও দেখতে পারবা তুমি, বন্ধ করে দাও। আমরা বন্ধ রাখছি তো এই জন্য। এ কথা শুনতেছেন এই জন্য মাইক্রোফোন অন করছে, কারণ আমরা তো বন্ধ রাখছি, কথা বুঝতে পারছো। এখান থেকে আমরা যাব ওই যে আইডিটা আছে ওই আইডিটার মধ্যে আমরা যাব। এখান থেকে আমরা যাব, এখানে দেখেন আমরা এখান থেকে কি ইনভাইটেড আছে, তাহলে আমরা কি করতে হবে এটা অ্যাক্টিভ করতে হবে। তাহলে এটা করার জন্য আমরা এ আইডিতে যাব। এ আইডিতে যাওয়ার পর আমরা এখান থেকে এ আইডিতে যাব, জিমেলে চলে যাব। কিসের জিমেলে, জিমেলে যাওয়ার পর আমরা এখানে তিনটে জিনিস পাবো, একটা হচ্ছে প্রাইমারি, আরেকটা ইনফরমেশন, আরেকটা হচ্ছে সোশ্যাল। এখন সোশ্যাল থেকে আমরা একটা মেসেজ আসতেছে এখান থেকে ওয়েলকাম টু ফেসবুক। এখান থেকে যখন আমরা ক্রিয়েট করবো তখন আমরা নিশ্চয়ই একবারে চলে যাব। দেখেন
নিচে চলে যাবে, এখান থেকে গেট স্টার্ট দিব, এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের চলে আসবে। আচ্ছা এটা সোশ্যাল সাইডে চলে গেলাম। এখান থেকে এখান থেকে দেখেন আমাদের দুটো জিনিস, একটা হলো যে মিনাস কম্পিউটার থেকে আসছে, আর একটা হলো যাই আবির ইনভাইটেড। তাহলে আমার যে পেজটা আবির থেকে আমরা কি একটা মেসেজ পেলাম না, এখান থেকে দেখেন আবিরে পাঠালো। এখান থেকে যখন আমরা ইনভাইটেডটা কে দিল আবির, এখানে দেখতেছেন সবাই, একটু দেখেন আমরা এখান থেকে কি আবিরে আমাদেরকে আবির ম্যানেজার থেকে আমার কি করলো, একটা ইনভাইটেশন পাঠালো। দেখেন এখান থেকে যখন পাঠালো আমরা কোন আইডিতে পাঠালো, এখানে সারমিন সুলতানের নামে যে জিমেলটা আছে ওই জিমেলটা, আমরা এখন জিমেলে চলে যাব। তার জিমেল থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ক্লিক করব। দেখেন এখান থেকে আমরা ক্লিক করার সাথে সাথে আমরা একটা জিনিস পাচ্ছি, এই বিজনেস অ্যাক্সেসের জন্য আমরা এখান থেকে আমরা গেট স্টার্ট পাচ্ছে। দেখেন আবিরে পাঠালো, আবির যে বিজনেস অ্যাকাউন্ট আছে ওইখান থেকে আমাদেরকে পারমিশন দিচ্ছে, অল পারমিশন দিচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি করব, গেটে ক্লিক করব, গেট স্টার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যখন ফেসবুকটা অন করা থাকবে তখন আমাদেরকে একেবারে সরাসরি নিয়ে যাবে। এখানে বলতেছে যে আপনার, দেখেন আমরা যখন এখানে ক্লিক করলাম এখানে কন্টিনিউ, ওটি সারমিন সুলতানের যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে ওইখানে, আপনি যে ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি ঢুকতে পারবেন। এখান থেকে আমরা ক্লিক করে দিলাম, দেখেন ক্লিক করার পর আমাদেরকে এখানে চলে আসলাম বিজনেস সুইট। এখানে দেখেন আমাদের আরেকটা বিষয় আসতেছে যে আপনার এখানে যদি আমি অন্য কোনো নাম দিই এখানে হবে না, একটা জিনিস খেয়াল রাখবেন এখানে বলা হচ্ছে যে ইউর নেম। আর এখন ইউর নেমটা আপনার কি দিবেন, ইউর নেমটা কি দিবেন, ফার্স্ট অফ অল হলো যে ইউর নেম। এখন কি আপনি আপনার নাম দিবেন নাকি পেজের নাম দিবেন নাকি অন্য কিছু দিবেন, নাকি আপনি যে জিমেলটা দিয়ে ঢুকতেছেন ওই নামটা দিবেন, ফার্স্ট অফ অল এটা। আমি যদি আরেকটা জিমেলের নাম দিই বা আমার যে জিমেলটা আছে এটা দিলে নেবে না, এটা দিতে হবে আপনি যে ব্রাউজারে যে ফেসবুকটা অন করা আছে ওই ফেসবুকে নামটা দিতে হবে। কথা ক্লিয়ার? একটাই জিনিস ফলো রাখবেন, আপনি যে পেজ দিয়ে ওপেন করতেছেন বা যে ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলটা ওপেন করা আছে ওই প্রোফাইলের নামটাই আপনি দিতে হবে। যদি আমি এখান থেকে অন্য কোন নাম দিলাম, দেখেন আমরা এখান থেকে দিলাম, দেওয়ার পরে দেখেন আমার কন্টিনিউ আসতেছে না, আমি অন্য একটা নাম দিলাম এখানে, এখানে কি বুঝতেছে আমি যে এখানে বিভিন্ন অক্ষর গুলো লিখলাম না, ধরেন আমি কারো নাম লিখলাম, ধরেন আমরা এই আকলিম আপুর নাম লিখলাম। দেখেন এখানে কোনো আমাদের কি আসতেছে, দেখেন এখানে কি আসতেছে, তাহলে ইউর নেম তো বলতেছে যে আমার নাম দেওয়ার জন্য, তাহলে ইউর নেম আমি কি দিব সেটা তো আমরা বুঝতে হবে। হ্যাঁ যদি আপনি সারাদিন চেষ্টা করেন তাহলে কি এটা কি আপনি সলভ করা কি আপনার পক্ষে সম্ভব, একটু আগে যেটা বললাম এখন কি আপনার পক্ষে সম্ভব, আপনি কোন নামটা দেবেন? আপনি আপনার কি ইমেলটা হলো যায় কার নামে, ইমেলটা হলো যায় ধরেন আমার নামে। এখন আমি ব্রাউজার করতেছি কার কার ফেসবুকটা, যে ভাইয়ের ফেসবুকটা বা যে বোনের ফেসবুকটা আমরা অন করলাম ওই ফেসবুকের নামটাই দিতে হবে। এখন দেখেন আমরা এখান থেকে যাব, এখানে যাওয়ার পর আমরা এটা এটার মধ্যে লগইন করলাম, লগইন করার পর দেখেন আমরা একটু আগে যে নামটা দিলাম সেটা নাই। এখান থেকে আমরা কি করব, এতটুকু পর্যন্ত দিয়ে দিলাম, এটা কপি করে নিলাম, কপি করে আমরা এখানে যাই, এখানে যখন আমরা এটা মুছে দিব দেখেন আমাদের এখানে কন্টিনিউ চলে আসবে। আমরা এখান থেকে পেস্ট করে দিলাম, দেখলাম আমরা সারমিন সুলতান দেওয়ার সাথে সাথে কি আমার কি অ্যাক্টিভ হয়ে গেছে না, এখন এই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারবো যদি আমি যা ভিডিওটা দেখতাম, ভিডিওটা দেখলে কি আমার পক্ষে সম্ভব? তাহলে তো আপনি বলতেন যে যেটা আমরা লগইন আছে লগইনকে দিয়ে আমরা দিয়ে দিতাম, আমাদের নামটা দিয়ে আমরা দিয়ে দিতাম যে ইউর নাম ইউর নাম, তাহলে আমরা কি সারাদিন দিলে কি আমাদের এটিকে শেষ হবে? তাহলে আমরা এই বিষয়গুলো ভিডিও দিয়ে সমাধান করা আমাদের পক্ষে সম্ভব না, আমরা কষ্ট করতে হবে, আমরা জানতে হবে, বুঝতে হবে। এখন দেখেন আমরা যখন এখানে কন্টিনিউ দিব তাহলে আমার প্রথম স্টেপটা শেষ। এরপর বলতেছে যে কেটে 5 অক্টোবর, এখান থেকে আমরা আনভেরিফাইড দেখাক আমরা সমস্যা নেই, বিজনেস ভেরিফিকেশনটা আনভেরিফাইড দেখাক সমস্যা নেই, আমরা ভেরিফাইড কি দিব, এনআইডি কার্ড দিয়ে আমরা ভেরিফাইড করে দিব, সেটা আমরা করতে পারবো। এরপরে আমরা আরেকটা ভেরিফাইড করতে পারবো, সেটা হলো বিন সার্টিফিকেট দিয়ে, তিন না একটা হলো বিন সার্টিফিকেট আর একটা হলো টিন সার্টিফিকেট, আমরা দুটো দিয়ে ভেরিফিকেশন করতে পারবো। এখন দেখেন এরপরে বলা হচ্ছে যে আমরা এখান থেকে আমরা কন্টিনিউ দিলাম, কন্টিনিউ দেওয়ার পর আমার কি রুলস আছে সেটা আমাদেরকে বলতেছে। দেখেন আমাদেরকে যখন এটা বলতেছে প্রথমে বলতে নেই ইউর নেম এবং প্রোফাইল পিকচার ইউজার আইডি ফর ফেসবুক উইল বি ভিজিবল আদার্স ইউর ফেসবুক, এই ফেসবুকের মধ্যে আপনার কি সবগুলো কি করবে ভিজুয়াল থাকবে। তারপর অ্যাকশন ট্যাগ দা বিহেভ বিজনেস উইল বি লগিং অ্যাভেলেবেল আপনি থাকতে পারেন। আমরা এই ইনভিটেশন দেখেন আমরা এখানে একটু আগে অ্যাকসেপ্ট ইনভিটেশন যখন দিব তখন আমাদেরকে বলতেছে যে আপনার পাসওয়ার্ডটা দেন, আর পাসওয়ার্ডটা আছে যে ফেসবুকটা আমার লগইন করা ছিল ওই ফেসবুক, যদি আপনার বাপের লগইন থাকে বাপেরটা, বোনেরটা থাকলে বোনেরটা, আপনার আত্মীয় স্বজনেরটা থাকলে আপনার আত্মীয় স্বজনেরটা, যদি ভাইয়েরটা থাকে ভাইয়েরটা, ওই ফেসবুকে কি চাইবে পাসওয়ার্ডটা দিতে হবে। যদি আপনি পাসওয়ার্ডটা না দেন তাহলে আপনি যে কেউ ফেসবুকে তো আপনি লগইন করে আপনি ঢুকতে পারবেন, তাহলে আপনার অবশ্যই কিন্তু পাসওয়ার্ডটা দিতে হবে। এখান থেকে আমরা কি করলাম, ধরেন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম,
এখান থেকে আমরা সাবমিট করে দিলাম। দেখেন আমাদের পাসওয়ার্ডটা ভুল চাচ্ছে, এটা আমরা একটু দেখি। পাসওয়ার্ডটা ভুলে যাই, দেখেন তারপরে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এখান থেকে আমাদের ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে নেবে। এখন যখন আমরা এখান থেকে তাহলে আমরা অ্যাকসেপ্ট যখন ইনভিটেশন আমরা কমপ্লিট করবো, তাহলে আমাদেরকে এটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের এটা একটু প্রবলেম দেখাচ্ছে, আমাদের অ্যাকাউন্টটা কালকে রাতে খোলা, কারণ আমাদের একটু ইনভিটেশনটা নিচ্ছে না, একটু বলতেছে যে ইউ কমিউনিকেশন ফেসবুক ইনক্লুড ইন ইউজ এবং ইভেন্ট, আমরা আপডেট বাদ দিয়ে একটা পোস্ট দিতে হবে। পোস্ট আপনার যদি পূর্ণাঙ্গ রূপে আপনার একটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ করতে আপনার সর্বনিম্ন 3 থেকে 6 মাস লাগবে, ওই 6 মাসের পরে আপনার সবগুলো কাজ করতে পারবেন। এই জন্য বলা হচ্ছে যে আপনারা সবাই অ্যাকাউন্টগুলো আগে থেকে খুলে নেবেন। এখন আমরা বুঝতে পারছি, এখানে খালি ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর আমরা কি হয়ে যাবে, এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, আর কোনো কাজ নেই। তাহলে এতটুকু পর্যন্ত তো আমরা ক্লিয়ার। তাহলে আমরা কি করতে পারবো, দেখেন আমরা এখান থেকে গেলাম, আমরা প্রথম বিষয়টা হলো যাই, আমরা রিলোড দিয়ে দেখি। আজকে আমরা যে জিনিসটা শিখলাম, প্রথম হলো যে আমরা কিভাবে একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব, আর বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার আন্ডারে কিভাবে আমরা একজনকে পারমিশন দিব, আমরা কিভাবে কাজ করতে পারবো সেটা নিয়ে আমরা এখানে আমরা অ্যাড পারমিশন দিতে পারবো, তারপরে অ্যাক্সেস দিতে পারবো, বিজনেস অ্যাকাউন্ট অ্যাক্সেস গুলো কমপ্লিট করতে পারবো। এখন আমাদের দ্বিতীয় কাজ হলো অ্যাড অ্যাকাউন্ট, আমরা ভেরিফাইটা করতে পারবো। দেখেন আমরা যদি এখানে যাই একটু, আমরা দেখে ফাইবারে গেলাম, ফাইবারে যাওয়ার পর দেখেন আমরা দুটো জিনিস কমপ্লিট করে ফেললাম। একটা হলো যে কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আমরা কমপ্লিট করতে পারবো, পারবো না কিভাবে, আমরা প্রথমে আমরা যাই এখানে যাব, ধরুন আমরা অন্য একটা ব্রাউজারে যাই, এখান থেকে আমরা ব্রাউজার আরেকটা ওপেন করে তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা এখানে গেলাম, এখানে গেলাম, যাওয়ার পর আমরা এখানে যাব, যাওয়ার পর আমরা বিজনেস ডট কম লিখবো, বিজনেস, সবাইকে ভুলে গেছেন আমরা বিজনেস বা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবো। দেখেন এখান থেকে যাওয়ার পর আমরা কি লিখবো, বিজনেস ডট ফেসবুক ডট কম এর পরে ওভারভিউ দিব, বিজনেস ফেসবুক ডট এর পরে কি দিব, ওভারভিউ। ওভারভিউ দেওয়ার সাথে সাথে আমার যদি অ্যাকাউন্ট তৈরি করা থাকে এরকম আসবে, অ্যাকাউন্ট না এইভাবে আসবে। দেখেন আমরা দুইটা জিনিস একটু দেখবো, একটু ফলো করেন। আমরা এখান থেকে দেখেন আমাদেরকে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট মানে কি, এটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য। তাহলে আমরা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা কি ব্যবহার করব, বিজনেস ডট ফেসবুক ডট কম ওভারভিউ, এসএস ওভারভিউ দেওয়ার সাথে সাথে আমরা আর এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন এই ইন্টারফেস এর পরে আমরা এখান থেকে কি করতে পারবো, এখানে ক্রিয়েটে ক্লিক করব, কিসে ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করার পর আমার অন্য একটা উইন্ডোতে আসবে। তাহলে অন্য একটা উইন্ডোতে আসার পর আমরা যখন ক্রিয়েটে ক্লিক করবো আমাদের এই উইন্ডোটা আসবে, এই উইন্ডোর আন্ডারে আমরা কি করবো, ইউর নেম, ইউর ফেসবুক আইডি, এই বিষয়গুলো। এখানে তিনটে জিনিস চাচ্ছে, প্রথম হলো যে আপনার ফেসবুক 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 পেজ লাগবে, এখানে কি ফেসবুক পেজ, বিজনেসটা কি বোঝাচ্ছে, প্রথমে লেখা আছে ইউর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম, আমরা অ্যাকাউন্ট নেম না আমরা কি দিব, ফেসবুক পেজ নামে আমরা খুলতে চাচ্ছি ওইটা। তাহলে দ্বিতীয়ত হলো যে ইউর নেম, ইউর নেম আমরা যখন এখানে ফেসবুকটা অন করা থাকবে তাহলে আমার ইউর নেমটা অটোমেটিকলি নিয়ে নিবে, এই ব্রাউজারে যদি ওপেন করা থাকে, যদি না থাকতো তাহলে আমার যে ব্রাউজার বা যে ফেসবুক আছে ওই ফেসবুকের নামটা দিয়ে আমরা এখানে দিতে হবে। এটা ক্লিয়ার। এরপরে দেওয়া আছে আমার ইমেল অ্যাড্রেস, যে কোনো ইমেল অ্যাড্রেস দিলে আমার ফেসবুক অ্যাকাউন্টটা হয়ে যাবে, ওইখানে অবশ্যই আমার ইনভাইটেশন পড় যাবে, আমরা একটু আগে দেখালাম। এটা হলো দেখি বিজনেস পেজ, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট ইন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। তাহলে এটা করার জন্য আমরা কি লিখবো, বিজনেস ডট ফেসবুক ডট কম ওভারভিউ দিব, ওভারভিউ দেওয়ার পর আমরা এরকম একটা অপশন আসবে, অপশন আসার পর আমরা ক্রিয়েটে ক্লিক করব। তাহলে তো আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এরপরে আসেন আমরা কিসে, আমরা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা শেষ, আমরা কি করতে হবে, বিজনেস অ্যাকাউন্ট আমার কয়টা আছে সেটা দেখতে হবে, ওই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আমরা কোন বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে ঢুকবো সেটার জন্য আমরা কি ব্যবহার করতে হবে, সেটার জন্য আমরা একটা নতুন ব্রাউজারে যাবো। ব্রাউজারে যাওয়ার পর আমরা ধরেন এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমরা নতুন একটা ট্যাবে ওপেন করলাম, যারা মোবাইল ব্যবহার করুন তারা কম ব্রাউজারে যাবেন, কম ব্রাউজারে যাওয়ার পর আপনার বিজনেস ডট ফেসবুক ডট কম লিখবেন, স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পর এভাবে লিখবেন চলে আসবে। দেখেন আমরা এখান থেকে একটা ব্রাউজারে যাবো, এরকম ব্রাউজার আপনার মোবাইলেও থাকবে সমস্যা নেই। এই ব্রাউজারে যাওয়ার পর আপনি কি লিখবেন, দেখেন আমরা যদি এখানে যাওয়ার পর আমরা লিখবো বিজনেস, দেখেন আমরা বিজনেস ফেস
বিজনেস এখানে ভেরি ব্যাড দেখাচ্ছে, আমরা এগুলো কেটে দিব, সমস্যা নাই, এতটুকু সুন্দর রাখবো আমরা। অ্যাড্রেসটা লিখবো একেবারে, এখানে আমরা ডিলিট করে দিই। এসলেস এর পরে আমরা লিখবো SELT সিলেট, সিলেক্ট করে দিব, আমরা এন্টার দেবো। সিলেক্টে দেওয়ার সাথে সাথে আমরা এন্টার দেওয়ার সাথে সাথে এখানে একটু ভুল হয়েছে মনে হয়, এখানে আমরা একটু, এখানে আমরা সিলেক্ট অন করলাম, আমরা সিলেক্টে ক্লিক করলাম। দেখেন এখানে যখন আমরা business.facebook.com দিলাম, এখানে সিলেক্টে যখন ক্লিক করলাম, আমার বিজনেস অ্যাকাউন্ট কয়টা আছে, দুইটা আছে। এন্ড বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে এখানে দেখেন এখানে কয়টা দেখা যাচ্ছে, দুইটা পিপল আছে। পিপল কয়টা আছে, দুইটা। প্রতিটা বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে কয়টা পিপল আছে, দুইটা। যেটা আমরা দুইটা পারমিশন দিলাম, একটা হলো কি জরুলক নামে যেটা ছিল এটা, আর একটা হলো আবির নামে যেটা সেটা। তাহলে আমরা পিপল পাইছে কয়টা, দুইটা। একটা এখন দেখেন আমরা যে কোনো একটা বিজনেস অ্যাকাউন্টের মধ্যে আমরা ক্লিক করলাম, এখানে প্রবেশ করলাম। তাহলে বিজনেস অ্যাকাউন্টে যখন আমরা প্রবেশ করবো, তখন আমরা কি করতে পারবো, বিজনেস অ্যাকাউন্ট ম্যানেজারের জন্য আমরা কি পারমিশন দিতে পারবো। তাহলে আজকে আমরা এতটুকু পর্যন্ত, এখানে আমরা যাবো থ্রি ডট বাটনে। থ্রি ডট বাটন থেকে আমরা এখানে অল টুলস থেকে বিজনেস অ্যাকাউন্টে যখন যাবো, তখন আমাদের কিছু ইউজার আসবে। ইউজার আসার পর দেখেন আমরা দুইজনের পারমিশন দেওয়া আছে, ইনঅ্যাক্টিভ। আমরা যদি এটা লোডিং দিয়ে দিই, আমরা এখান থেকে দেখেন আমরা অ্যাক্টিভ হয়ে যাবে এতটুকু। আচ্ছা এটা আমরা সেন্ড করে দিতে হবে, এখান থেকে আমরা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। তাহলে আমরা দুইটাই পাইলাম, একটা হলো কি এটা, আর একটা হলো এটা। ইনঅ্যাক্টিভ আমাদের অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ আমরা করে দিলে হয়ে যাবে। দেখেন আমরা বের, তাহলে আমরা ফিফন কিভাবে আমরা মানুষকে কি করবো, আমার পারমিশন দিতে পারবো সেটা বুঝতে পারলাম। তাহলে আমরা দুইটা কাজে আজকে কমপ্লিট করলাম, আমরা কিভাবে কাজ করবো, কিভাবে কাজ পাবো, আর ফেজে যদি আমরা কাজ জানি তাহলে আমরা অনেকগুলো কাজ করতে পারবো। তাহলে এতটুকু পর্যন্ত তো আমরা সবাই ক্লিয়ার। এখন দেখেন আমাদের ফেজ কয়টা আছে, এটা আমরা অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা অ্যাড অ্যাকাউন্ট আছে, তারপর ফেজেস আছে, এগুলো আমরা দেখতে পারবো। দেখেন আমরা এখান থেকে ফেজেস, ফেজ মানে কি আমি নামে একটা ফেজ আছে আর কোনো ফেজ নাই, এখান থেকে আমরা রিমুভ করতে পারবো, অ্যাড অ্যাকাউন্ট আমরা অ্যাক্সেস দিতে পারবো। এখন দেখেন আমরা যদি অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দিতে চাই, তাহলে আমরা সেম ওই কন্ডিশন আমরা দিতে পারবো। দেখেন আমরা অ্যাড অ্যাকাউন্টে যখন গেলাম, ফেজ থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টে, অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা এখানে দেখাচ্ছে যে অ্যাকাউন্ট ইগেট দ্য ম্যানেজ ইউর দ্য অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট আমরা কেন করবো, অ্যাড অ্যাকাউন্ট আমরা অ্যাড ক্যাম্পেন তৈরি করার জন্য আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমরা এখান থেকে দেখেন অ্যাড ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদেরকে তিনটে জিনিস দেখাচ্ছে। দেখেন আমরা এখান থেকে আমরা অ্যাড অ্যান অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব। দেখেন আমরা এখান থেকে যখন ক্লিক করব, এখানে আরো কিছু অপশন আছে, আমরা নিচে যাইলে বুঝতে পারবো। এখানে তিনটে জিনিস দেখে, একটা জিনিস হলো যে দেখেন অ্যাড, আমরা একটু জুম কমাই, জুম আউট। এখানে তিনটে জিনিস দেখাচ্ছে, একটা হলো যে অ্যাড অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট, তারপর বলা হচ্ছে যে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যাড অ্যাড অ্যাকাউন্ট, তারপর বলতেছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। এখন আপনি যদি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে আপনি এখান থেকে তৈরি করতে পারেন। আপনি যদি কারো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা থাকে, তাহলে আপনি এখান থেকে কি করতে পারেন, এখানে অ্যাড করতে পারবেন। এখন আবার যদি আপনি রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যাড অ্যাকাউন্ট, আপনি কারোর যদি রিকোয়েস্ট পাঠান যে আপনার এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের জন্য, সেটা আপনি করতে পারবেন। আমরা যদি অ্যাড অ্যাকাউন্ট করতে চাই, তাহলে আমরা এখান থেকে আগে ক্লিক করবো অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা আইডি দিতে হবে, অ্যাড অ্যাকাউন্টের কি আইডিটা দিতে হবে। আর যদি আমি নতুন করে তৈরি করতে হয়, তাহলে আমরা, আমাদের এখানে কোনো এক অ্যাকাউন্ট এখনো তৈরি হয় না, আমরা একটু দেখি এখান থেকে। দেখেন আমরা অ্যাড অ্যাকাউন্ট এখনো একটাও তৈরি হয় না, আমরা যখন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবো, আমাদের অ্যাড অ্যাকাউন্ট ফাঁকা। তাহলে আমরা সর্বপ্রথম কি করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সেটা নিজের জন্য, আরেকজনের জন্য। আর যদি আমরা তৈরি করা থাকে, তাহলে আমরা এখান থেকে করতে পারবো, আর না হলে আমরা দেখেন এখানে আমাদের সি অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল, মানে কি আমার অ্যাকাউন্ট নাই, আমার ডিজেবল হবে কোন জায়গা থেকে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, অ্যাড অ্যাকাউন্টে যখন আমরা ক্লিক করবো, এখান থেকে আমরা সিমুর অ্যাড অ্যাকাউন্ট আমরা দেখতে পারবো। এখন দেখেন আমরা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবো সেটা আমরা দেখবো। আজকে এতটুকু, তারা প্রশ্ন থাকলে বল। আমরা যখন এখানে গেলাম, এখান থেকে যদি আমরা বিজনেস সেটিং এ আসি, এখন আমরা এখানে গেলাম, এখানে আমরা যখন বিজনেস সিলেটে গেলাম,
সিলেটে যাওয়ার পর আমরা এন্টার দিব। দেখেন এটা হলো যে আমার কতগুলো বিজনেস অ্যাকাউন্ট আছে সেটা আমরা দেখতে পারবো। এখান থেকে আমরা যখন জুম করে নিলাম, দেখেন আমার এখানে একটা পেজ অ্যাড করা আছে, দুইজন পিপল আছে। আমরা যদি একটু জুম করে নিই, জুম করে দেখতে পারবো। এখান থেকে আমরা স্ক্রিন শটে দিয়ে দেখাচ্ছি, দেখেন আমাদের কয়টা লোক আছে। আমাদের এখানে দুইটা পিপল অ্যাড করা আছে, দেখেন দুইটা পিপল, একটা পেজ। দেখেন একটা পেজ অ্যাড করা আছে, কিন্তু আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট একটাও নাই। আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করলাম, পেজ তৈরি করলাম, কিন্তু আমরা এখন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেন। তাহলে আমাদের এখন কি করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর যদি আমার পূর্বে কোনো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা থাকতো, বা অন্য কোনো সাইডে তৈরি করা থাকতো, বা অন্য কোনো বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে থাকতো, তাহলে আমরা সেখান থেকে দিতে পারতাম। এখন আমরা ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে যাব। ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে যখন আমরা ক্লিক করব, তখন আমাদেরকে এরকম একটা অপশন দেখাচ্ছে। দেখেন আমরা এখানে অপশন পাচ্ছি, প্রথমে বলা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট নেম। আপনি যে অ্যাকাউন্টটা তৈরি করবেন ওই অ্যাকাউন্টের নাম দিতে হবে। তারপর আপনি যে জোনের জন্য করতেছেন ওই জোনটা, আমরা বাংলাদেশের জন্য করতেছি বাংলাদেশের জোনে, বাইরের করে বাইরের কান্ট্রির নামটা দিব। ওই জোনটা মানে কি, ওই টাইমটা আমরা সেট করে দিব। তারপরে যে কান্ট্রির জন্য করবে সেটা কারেন্সি আমরা ইউএস ডলার দিব। বাংলাদেশের এখনো টাকা কোনো গ্রহণযোগ্য হয় না, ফেসবুক ডলার হিসেবে কাউন্ট করে যদিও আমরা টাকা দেখতে পাই। কথা ক্লিয়ার? তাহলে আমরা যেহেতু বাংলাদেশ হিসেবে, এখন আমার অ্যাকাউন্ট নামটা আমরা দিতে পারি। অ্যাকাউন্ট নামটা আমরা কি দিতে পারি, যে কোনো একটা নাম দিতে পারি। ধরেন আমরা দিতে পারি মিনহাজ কম্পিউটার নামে আমরা অ্যাকাউন্ট নামটা দিলাম, মিনাস কম্পিউটার দিলাম। এরপর আমরা টাউন জোনটা দিব, আমরা বাংলাদেশের জন্য যেটা বাংলাদেশ ঢাকা, একটু দেখে খুঁজে দেখে এখান থেকে আপগ্রেড। এটা লোকেশন কোন জায়গায় দেওয়া আছে, আসতেছে না। এখানে একটা জিনিস বলতেছে যে পেমেন্ট ইনফরমেশন হ্যাজ এ দা মুভড। আপনি পেমেন্ট ইনফরমেশনটা যোগ করার জন্য এখান থেকে আমরা টাইম জোনটা সিলেক্ট করে দিব। এখানে পাচ্ছি না, নিচেও নামতেছে না। আমরা স্ক্রল ডাউন করে জুম করলে বুঝতে পারবো ঢাকা থাকবে। সবগুলো আমেরিকা আসছে। আচ্ছা এখান থেকে মনে হয় আমেরিকা কোনো কিছু সেটিং করা আছে। এখানে আমরা ইউএস ডলার যদি বাংলাদেশের হয় বাংলাদেশে দিতাম, এখন আমরা বাংলাদেশে দিব না, ডলার দিয়ে দেবো। তাহলে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব, যেহেতু আসছে না আমরা পরে দেখবো অ্যাকাউন্টটা মনে হয় অন্য কান্ট্রি দেওয়া আছে। এখান থেকে আমরা কি করবো, সিলেক্ট করে দিলাম। দেখেন আমরা এখান থেকে ক্রিয়েট, এখন আপনি বলতেছে যে আপনি কি বিজনেস মাই বিজনেস নাকি অ্যানাদার বিজনেস কাইন্ড। আপনি দুইটা প্রশ্ন করতেছে, এটা কি আপনার মাই বিজনেস, মাই বিজনেস হলে একটা, আবার হলো যায় অ্যানাদার বিজনেস হলে যায় বা কাইন্ড হিসাবে। তাহলে আমরা ধরেন মাই বিজনেস হিসাবে যদি আমরা সেটিং করতে চাই, তাহলে এখানে ক্রিয়েট দিয়ে দিব অ্যাকাউন্ট, আর মানে নাম নামে আমরা একটা অ্যাড ক্রিয়েট করে ফেললাম। দেখেন এখান থেকে আপনি কি করতে পারবেন, অ্যাসাইন কাকে কাকে দিবেন। দেখেন এখানে বিজনেস অ্যাকাউন্ট আমরা যদি অল দিয়ে দিই, দুজন সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আমরা ফুল পারমিশন দিয়ে দিতে পারবো। এখান থেকে আমরা কি করতে পারবো, অ্যাসাইন করে দিলাম, এখান থেকে আমরা ক্লিক করে দিলাম। দেখেন এখান থেকে অ্যাড পেমেন্ট ইনপু বলতেছে, আমরা অ্যাড পেমেন্ট কখনো করবো না। এখন আপাতত আমরা অ্যাড পেমেন্ট নিয়ে কাজ করতেছি না, আমরা পরবর্তীতে অ্যাড পেমেন্টটা দেখবো কাট কিভাবে করে। এখন দেখেন আমরা এখান থেকে ক্লিক করে দিলাম, ওকে এক্সিট করে দিব। দেখেন আমরা তাহলে কি করলাম, একটু আগে আমরা দেখেন এই মিনহাজ কম্পিউটারের আন্ডারে, দেখেন আরমানুল আলম কি একটা আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম। আমরা কয়টা অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট পিপল কয়টা ফেললাম, আরমানুল আলম জহিরুল হক। তাহলে আমার দুইটা পিপল কাজ করতে পারবে, তাদেরকে আমি পারমিশন দিয়ে দিলাম। একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কয়টা লোককে পারমিশন দিলাম, দুইটাকে। আর অ্যাড অ্যাকাউন্টের নাম হলো যে মিনহাজ কম্পিউটার। তাহলে দেখেন আমরা কয়টা জিনিস সার্ভিসটা দিতে পারবো। এখান থেকে আমরা যখন ফাইবারে গেলাম, ফাইবারে দেখেন আমরা এই তিনটা কাজ করতে, আমরা কিন্তু এখন অনেকগুলো কথা বললাম। যখন আপনি নিজে কাজ করবেন কিন্তু সময় কম লাগবে, 10 থেকে 15 মিনিট লাগবে। আমি তো আপনাদেরকে বুঝাইতে হচ্ছে বা দেখাইতে হচ্ছে, কিন্তু আপনি যখন কাজ করবেন এই তিনটা কাজ করতে আপনার সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগবে।
আপনি যখন বুঝবেন তখন তো আপনার আর সময় লাগবে না। আমি তো স্টেপ বাই স্টেপ দেখাতে হচ্ছে বা বুঝাতে হচ্ছে, কিন্তু দেখেন এই কাজগুলো যদি আমরা করি তাহলে $110-এর কাজ হয়ে যাবে। $110 যদি আমরা কাজ পাই তাহলে আমরা কি যদি সঠিকভাবে যদি কাজটা করতে পারি তাহলে আমাদের কি সময় কম লাগবে না? একেবারে কম লাগবে। এখন এতটুকু পর্যন্ত কি কারো সমস্যা আছে? আমরা কি কি কাজ করলাম? আর এই কাজগুলো করবেন, আপনি অ্যাড ম্যানেজারে গেলেন, ওইখানে যে একটা স্ক্রিনশট নেবেন, আপনি অ্যাড ম্যানেজার কমপ্লিট করলেন সেখানে একটা স্ক্রিনশট নেবেন, আপনি যখন ফিফল অ্যাড করবেন সেখানে যে একটা স্ক্রিনশট নেবেন। দেখেন আমার এখানে যখন আমরা ফিফলটা অ্যাড করলাম এখান থেকে, দেখেন আমরা একটু দেখি, এখান থেকে যখন অ্যাড করলাম এখানে দুইটা মিনাস কম্পিউটার নামে যখন আমরা অ্যাড করলাম এখানে আপনি কি করবেন, স্ক্রিনশট নেবেন। ধরেন আপনি পুরাটা এখানে আপনি পুরাটা নেবেন, যাদের কম্পিউটার থাকবে তারা কম্পিউটার দিয়ে নেবেন। এখান থেকে আমরা কি করব, এই আইকন দিয়ে দেখাই দিব যে আমরা কি করলাম, এই জিনিসটা আমরা তৈরি করলাম। এখন আমরা উপরে হেডিং এ দিব কি, আমরা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, আবার বিজনেস, তারপর অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করলাম, এখন তৈরি করলাম কি অ্যাড অ্যাকাউন্ট। তাহলে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কয়টা পিপল আছে? দুইটা পিপল আছে। তাহলে আপনি বিস্তারিত লিখবেন, লেখাটা কিভাবে লিখবেন? প্রথম হলো যে আমরা কি একটা ফেসবুক পেজ অনুযায়ী এক জিনিস, আরেক হলো যে বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট এক জিনিস, অ্যাড অ্যাকাউন্ট আরেক জিনিস। তাহলে কয়টা? দুইটা, দুইটা তিনটা, তিনটা কাজ আমরা করতে হবে। তো আমরা কোন জায়গায় কাজ পাবো সেটা তো আমরা বুঝতে পারছি। এখান থেকে আমরা সেভ করবো, নাহলে আমরা স্ক্রিনশট দিয়ে দিবো। আপাতত আমরা যদি না দিতে পারি, যেহেতু মোবাইলে আমরা ব্যবহার করবো, তাহলে অবশ্যই আমরা কি করতে পারবো, স্ক্রিনশট দিয়ে দিব। আর আমরা কোন বাজার থেকে যাবো? আমরা ফেসবুক অ্যাপস ব্যবহার করো না, ফেসবুক অ্যাপস থেকে আপনি পাবেন না। সারাদিন গল্প গুজব করলে আপনি এই অপশনটা পাবেন না। তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম? তিনটা জিনিস। তিনটা জিনিসের মধ্যে যদি আমরা ভেরিফাই করতে পারি, আমরা অ্যাক্সেস করতে পারি, আমরা যদি এই কাজগুলো অ্যাড অ্যাকাউন্ট করতে পারি, অ্যাড ম্যানেজার বিজনেস ম্যানেজার তৈরি করতে পারি, তাহলে আমরা কি কাজ করা কি আমাদের পক্ষে সম্ভব? এই কাজটা কি আমরা করতে পারবো? দেখেন আমরা ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটা আমরা কিভাবে অ্যাড করবো একটু দেখি। আমার ফেসবুকে চলে যাই, একটা তাবিরের একটু দেখি, সব দিয়ে আবির এলো না। আপনাদের সমস্যা হচ্ছে সেটা আমিও জানি, কারণ আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমরা এখান থেকে যদি আমি business.com ফেসবুকে যখন ঢুকবো এখান থেকে আমার একটা আইডি পাবো। এখান থেকে আমরা সিলেক্ট লিখবো, সিলেক্ট সিলেক্ট করার পর আমরা এখান থেকে যখন ক্লিক করবো আমাদের আসবে। দেখেন এখান থেকে আমার দুইটা জিনিস, এখন আমরা তিনটা জিনিস পাচ্ছি। দেখেন এখানে আমি যখন বিজনেস ম্যানেজার অ্যাড করলাম, এখানে আবিরের একটা অ্যাড করলাম, তারপরে মিনহাজ, তারপর মিনাস কম্পিউটার ডিজিটাল মার্কেটিং, এখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট দেখা যাচ্ছে, দেখতেছেন না সবাই? আমরা এখান থেকে যদি একটু ফলো করেন, আমরা এখান থেকে দেখেন অ্যাড অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। এখানে অ্যাড অ্যাকাউন্ট গুলো একটা একটা করে কি আছে, অ্যাড করা আছে। দেখেন এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দেওয়া আছে, যেহেতু আমার জহিরুল হক আমার একটা পারমিশন দিয়েছে, এই জন্য আমি কি আবিরের এটার মধ্যে অ্যাড অ্যাকাউন্ট হিসেবে এখানে অ্যাক্সেস করতে পারতেছি। দেখতেছেন আমার এখন বিজনেস ম্যানেজার কয়টা পাইলাম? আমি তিনটা পাইলাম। কয়টা বিজনেস? আমার এর আগে কয়টা ছিল? দুইটা, একটা হলো যে ডিজিটাল কম্পিউটার ডিজিটাল মার্কেটিং, আরেকটা হলো যে মিনাস কম্পিউটার ট্রেনিং সেন্টার, এই দুইটা জিনিস। আরেকটা হলো যে এখন আমি কার পাচ্ছি, আমরা যে আবিরের মোহাম্মদ আরমানুল আলম যেটা আছে ওইটা থেকে আমি কি পাচ্ছি, দুইটা পিপল থাকার কারণে আমার এটাও শো করতেছে। তাহলে দেখেন আমরা এখান থেকে মিনাস কম্পিউটার ডিজিটাল মিনহাজ কম্পিউটার ডিজিটাল মার্কেটিং এটা কিভাবে অ্যাড করবো, দেখেন আবিরের এখানে অ্যাড ম্যানেজার হিসেবে আমরা এখানে চলে যাব। আবিরের এখানে, এখানে যাওয়ার পর আমরা কি দেখবো, অ্যাড অ্যাকাউন্ট আইডি। তো অ্যাড অ্যাকাউন্ট আইডিটা আমরা কই পাবো একটু দেখি। এখান থেকে গেলাম, এখানে এখানে যাওয়ার পর ধরেন আমি মিনাস কম্পিউটার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লিক করলাম, দেখেন এইখানে দেখতেছেন আমরা যখন এখানে একটা আইডি দেখতেছি, এখানে মিনাস কম্পিউটারে যখন আমরা ক্লিক করলাম একটা আইডি দেখতেছি, আমরা আবার ভিতরে পাবো। এখানটা আমরা কপি করলাম, এই আইডিটা নেওয়ার পর আমরা আবিরে জেফে অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার আছে, এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টের আইডিটা কপি করে দিলাম। যাওয়ার পরে অ্যাড অ্যাকাউন্ট আমরা অ্যাক্সেস করে দিলাম, এখান থেকে আমরা অপশনটা আসবে। দেখেন আমরা এখন দেখতেছি আমাদের পূর্বের অন্যান্য বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে, ওইখান থেকে আমরা কিভাবে এখানে অ্যাড করব। দেখেন আমাদেরকে দেওয়া হচ্ছে অ্যাকাউন্ট ম্যাচ দ্য আইডি, এন্টার সিকিউর দ্য এন্টার অ্যাকাউন্ট করেক্টলি। তাহলে আমরা এখান থেকে একটু দেখি, আমরা এখানে প্রবেশ করে দেখি, আবার গেলাম আমাদের এখানে,
মানে ফেজাইল তো বলতেছে যে ইন করার, আমরা এখান থেকে যাব। যাওয়ার পর এই বিজনেস এখান থেকে যখন আমরা টুলসে ক্লিক করব, টুলস টুলসে ক্লিক করার পর এটা আমাদের আসবে না, কারণ এটা ওটা যে অ্যাডমিন বিজনেস ম্যানেজার রিমুভ করা আছে, আমরা এই বিজনেস ম্যানেজারটা রিমুভ করে রাখছি, এই জন্য আমাদের এটা আসছে না। 2 দিন পরে অটোমেটিকলি এটা আমার বিজনেস ম্যানেজার আপনাদেরকে দেখানোর জন্য আমরা বিজনেস ম্যানেজার গুলা কি করলাম রিমুভ করে রাখলাম এখান থেকে, এই জন্য এটা আসবে না। এখানে দেখেন রিমুভ করা আছে, এই জন্য আমরা যদি অন্যগুলো অ্যাড করতাম তাহলে অ্যাড আমরা আগামীকাল এসে দেখাবো। এখন আপাতত আমরা পেজ কিভাবে অ্যাক্সেস নিব সেটা, পেজে আমরা চলে গেলাম আবিরের 5 মিনিট এখান থেকে আমরা ফেসবুক পেজে আবিরের ফেসবুকে ঢুকলাম, এটা গ্রুপ আসছে আমরা আবিরের পেজে, আপনাদের তো আমার জরুরি কথা বুঝছেন নি, আমি এক জায়গায় যাবো না। এখান থেকে দেখেন আমরা এখান থেকে যাব, আমরা এতটুকু পর্যন্ত দেখতে পারলাম। এখান থেকে আমরা চলে যাব, এখানে নাম আছে, নাম থেকে আমরা সেটিং এ যাব, সেটিং সেটিং থেকে আমরা চলে যাব এখানে আবার সেটিং এ, দেখেন আমরা সেটিং এ চলে যাব। এখান থেকে আমরা এলাওতে যাব, এখান থেকে আমরা ফেসবুক, এখান থেকে আমরা নিচে যাব একটু দেখি, নিচে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাকাউন্ট সেটিং এ যাব, জেনারেলে গেলাম, আমরা এখান থেকে পেজে যাব, আপনি পেজে সেটটা আছে না, আমরা পেজে চলে যাব। আচ্ছা ঠিক আছে।